खो जा। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ। রকিব হাসান শান্ত, রকিব কি মানে এই শান্ত আর ওই শান্ত কি একই শান্ত? শাওন শান্ত আর রকিব হাসান শান্ত একই জন? না স্যার, রকিবুল হাসান শান্ত? আমি হলাম শ্যাম কুমার দেব শান্ত। আচ্ছা, রকিবুল হাসান শান্ত কি আমাদের এখানে নতুন কেউ? আই ডোন্ট নো স্যার, এটা লিস্টে দেখলে বুঝতে পারবেন। স্যার আজকে তো দেখা যাচ্ছে স্যার 30 জন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রকিবুল হাসান শান্ত আপনি কথা বলেন আনমিউট করে। রকিবুল হাসান শান্ত আছেন, আমার কথা শুনতে পান? আচ্ছা রুকায়া লাইভ আপনি বলেন, 10টা বুকে বলে বলেন। আরে তো আপনার মনে হয় এই যখন বলেন গতকালকে মানে সিমিলার প্রবলেম হয়েছে, নয়েজ একটা আসে সামওয়্যার। আচ্ছা রোকেয়া, আপনি মানে কেরিয়ার করেন স্যার এখনো কি আসতেছে? এখন আগে থেকে কিছুটা ক্লিয়ার? হ্যাঁ বলেন, জি বলেন, আপনি সমস্যা নেই বলেন। রোকেয়া বলেন, জি রোকেয়া, মানে শুনতে পাচ্ছেন বলেন আপনি। আচ্ছা রোকেয়ার কথা কি আমি শুনতে পাচ্ছি না সবাই শুনতে পাচ্ছেন, অন্যরা শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ও আচ্ছা, কেউ শুনতে পারা যাচ্ছে। আচ্ছা রোকেয়ারটা শোনা যাচ্ছে না। আচ্ছা সাবরিনা সুলতানা মিম আপনি বলেন। আর স্যার মুন্না আমার পারভেজ আপনি আছেন, আপনি একটা আজকে সহ, সাথে সাথে নক দেন। হ্যাঁ সাবরিনা গতকালকে শো আপনার 20টা। আরেকজন ছিল যে গতকালকে বলেন, এটা কি লেখেনি? হ্যাঁ আপনি সাবরিনা 20টা বলেন। এক্সেলেটর, এক্সেলেরেট হচ্ছে গতি বৃদ্ধি করা, একলেইম প্রশংসা, একমি চূড়া, অ্যাপেথি অনীহা, অ্যাপেক্স চূড়া, বেনাল গতানুগতিক, বিলিটেল অপমান করা, বিটেল ভঙ্গুর, ক্যালামিটি চরম বিপর্যয়, ক্যান্ডিড আন্তরিক, কৌশিয়াস হচ্ছে খামখেয়ালি, তারপর হচ্ছে ডেনান্স, ডেনান্স নিন্দা করা, ডেলেটেরিয়াস ক্ষতিকারক, ডুবিয়াস সন্দেহ প্রবণ, এডিফাই মানসিক উন্নতি সাধন, এমান্ড হচ্ছে সংশোধন করা, গ্রেগারিয়াস হচ্ছে ভদ্র, ইমপিড বাধা দেয়া, ইগনোর ইগনোরেমি মেনি অপমান, হিপোক্রিটিক্যাল ভণ্ডামিপূর্ণ, ইমপ্লিমেন্ট কার্যকর করা, লেমেন্ট শোক করা, লেমফুল উপহাস করা, লোট প্রশংসা, ল্যাভিশ উদার, লিঙ্গার বিলম্ব করা, লিস্টলেস তালিকা বিহীন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ সাবরিনা। শফিকুল আপনি বলেন। শফিকুল কথা শোনা যায় আমার? জি স্যার, হ্যাঁ জি বলেন আপনি, শফিকুল বলেন। হ্যালো স্যার, আচ্ছা পিলিগ্রিম তীর্থযাত্রী, রেকলাইন হেলান দেয়া, রেকলাইনে যেখানে হেলান দেওয়া হয়,
sacred, পবিত্র স্থান, serene, শান্ত, নির্মল বা পরিষ্কার, snatcher, ছিনতাইকারী, gluten, পেটুক বা যিনি ভোজন রসিক, ridge, পাহাড়ির কিনারা, indigenous, এশীয়, legitimate, আইনসম্মত. That's all, sir. Thank you, Shofiqul. Shamim Akash. Breath, অর্থ ছোড়া, venture অর্থ উদ্যোগ, purse অর্থ হচ্ছে অন্বেষণ করা, pitfall অর্থ হচ্ছে ফাঁদ, perversion অর্থ হচ্ছে স্বেচ্ছাচারিতা, levy অর্থ হচ্ছে কর আরোপ করা, dole অর্থ হচ্ছে বেকার ভাতা, perquisite অর্থ হচ্ছে উপরি পাওনা, মিজার অর্থ হচ্ছে কৃপণ, ট্যাক্স হলিডে কর অবকাশ. থ্যাংক ইউ ভেরি মাচ. শাওন শান্ত. জি স্যার. জি বলেন. হলো নাইট, সম্ভ্রান্ত বংশীয় যোদ্ধা, ন্যাক, দক্ষতার সহিত কাজ করিবার শক্তি, মিনিয়ন, প্রিয় পাত্র, মাইন্ডলেস, অমনোযোগী, প্রিকলি, কণ্ঠকময়, প্রিটেক্সট, ছল, সেক্রেট, গোপন করা, সিকেন্ট, বিভাজক, থার্ড, ভবকরিয়া পতনের শব্দ, থাইম, সুগন্ধি লতা বিশেষ. থ্যাংক ইউ ভেরি মাচ. শরীফুল হাসান. জি বলুন. এবেল, যোগ্য, সক্ষম, ওয়াইজ, বিজ্ঞ, বিচক্ষণ. কাস্টম, প্রথা, ডাটা, তথ্য, উপায়, সাইড, পদ, উইল, মন্দ, সত্য, অশুভ, ভিলেন, উগ্র, উন্মাদ, হিংসাত্মক. এগুলো কি মুখস্থ করছেন নাকি দেখে দেখে বলতেছেন? মুখস্থ করে ফেলতে হবে. শরীফ, আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু আগে, যে মানে যেগুলো হচ্ছে আপনার ক্ষমতার মধ্যে, হ্যাঁ, আপনি জাস্ট দেখে দেখে বলা অথবা জিনিসটাকে লিখে মুখস্থ না করে আপনি যদি শুধু বলার জন্য বলেন তাহলে লাভ নাই। হ্যাঁ, আমাদের এই মানে এই ভোকাবুলারি সেশনের উদ্দেশ্যটা হচ্ছে আপনার কন্ট্রোল এবং ক্যাপাসিটির মধ্যে যে ওয়ার্ডগুলো আপনি শিখতে পারেন সেই ওয়ার্ড গুলো আপনি শিখে মানে তারপরে আপনি বলবেন। হ্যাঁ,
যখন আপনারা বলেন আমি বুঝি যে আসলে মানে কে কিভাবে বলছেন, আপনার ক্যাপাসিটির মধ্যেই বলেন, আপনি সমস্যা নেই, সিম্পল ওয়ার্ড গুলোই বলেন। আমরা দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে যে জিনিসগুলো কাজে লাগে ওই ওয়ার্ড গুলো আপনি মুখস্থ করেন 10টা ওয়ার্ড করে। আচ্ছা সুমন, আচ্ছা শোয়েব আহমেদ, শোয়েব বলেন। ব্রোক, ছোট নদী, অ্যাগ্রেশন, বিবাদের সূত্রপাত, বেইট, টোপ বা চার ফেলা, চেজ, তারা করা, বেনিস, তাড়ানো বা নির্বাসিত করা, চাইট, তিরস্কার করা, ক্লাইম, দাবি, ভাউ, ধনুক বা নত হয়ে অভিবাদন, কাস্ট, নিক্ষেপ করা, অ্যাঙ্কর, নোঙর। থ্যাংক ইউ ভেরি মাচ শোয়েব। সুমন জি স্যার, জি বলুন। অ্যাবলিশ, বাতিল করা, আর্ডেন, আগ্রহী, অ্যামিকেবল, বন্ধু ভাবাপন্ন, অ্যাক্টিভ, সক্রিয়, অ্যান্টাগনিস্ট, প্রতিদ্বন্দ্বী, বেনিভুলেন্ট, দয়ালু, ব্রেক, ভাঙ্গা, বোম্বাস্টিক, জাঁকজমকপূর্ণ, বেলিজারেন্ট, শত্রু ভাবাপন্ন, ব্লান্ট, ভোতা, কাউন, শান্ত। থ্যাংক ইউ ভেরি মাচ জামি। জামি আর মুন্না পারভেজ, আপনি কি আমার কথা শুনতে পান? আর ইসরাত জাহান, এই তিনজন বাকি আছেন। জামি জামি কথা শোনা যায়? জি বলেন আপনি 10টা বুকে বলে বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মুন্না, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে ডাকছি, আপনি কোথায়, মানে কানেক্ট হয়ে কোথায় গেছেন মুন্না? হ্যালো, হ্যাঁ মুন্না কানেক্ট হয়ে কোথায় গেছেন? হ্যালো, কথা শোনা যায় আমার? জি স্যার। হ্যালো, জি স্যার, জি স্যার শোনা যায়? আমি স্যার বাইরে ছিলাম, বাইরে থেকে ছিলাম স্যার, একটু ফ্রেশ নামাজ পড়ছিলাম স্যার, এটা এসে গেল। আচ্ছা আচ্ছা, ওকে, ক্লাসে মানে ডাকতেছি আপনাকে, আসলে রেসপন্স করছেন না তো অনেকক্ষণ ধরে, সেজন্য বলছি। আপনি 10টা বুকে বলারই একটু পরে বলবেন, জামির পরে আপনি বলবেন, তারপরে লাস্ট বলবে হচ্ছে ইসরাত জাহান। জামি বলেন। আচ্ছা স্যার, এপিয়ার, দৃষ্টিগোচর হওয়া, ব্রয়েল, তুমুল ঝগড়া বা যুদ্ধ, ক্লোয়াক, আলখাল্লা, ছদ্মবেশ, ডোফার, নির্বোধ লোক, ইভেনচুয়াল, পরিণামস্বরূপ, ফেটলেস, বিশ্বাসীন। জামি ইজ ডাফার, ডাফার উই কল ডাফার, ডাফার ডাফার ডাফার, নির্বোধ লোক, ইভেনচুয়াল হচ্ছে পরিণামস্বরূপ, ফেডলেস, বিশ্বাসীন, গ্ল্যান্স, একপলক দেখা, হিলেরিয়াস, আনন্দ উল্লাসপূর্ণ, ইমপ্রিজন, কারারুদ্ধ করা, কোয়াকসেন্ট হচ্ছে চোরাবালি। মুন্না বলেন। প্রমিনেন্ট তথ্য হচ্ছে গুরুত্বপূর্ণ, চিপ, সস্তা, জেনুইন অর্থ প্রকৃত, প্রফিট অর্থ মুনাফা, মুনিফিসেন্ট অর্থ দানশীল, পার্ডন অর্থ ক্ষমা, স্পেশিয়াস অর্থ হচ্ছে প্রশস্ত, ইনএবিলিটি অর্থ অসামর্থ্য, চেয়ারফুল অর্থ মনোরম, আর এক্সপ্লিসিট অর্থ সুস্পষ্ট। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। ইসরাত জাহান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুধুলি, জন অর্থ সকাল, সোভার অর্থ শান্ত বা সংযমী, গ্রেভ অর্থ হচ্ছে আঁকড়ে ধরা। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমি একটু আগে মানে সেন্টেন্স মেকিংটা আমি বন্ধ করে দিছিলাম এই কারণে, হোয়াট আই রিয়েলাইজ, আমি যদি বলি তাহলে জিনিসটা আসলে মানে আপনারা সেন্টেন্স মেক করতে মানে একটা প্রিপারেশন মানে কম্পিটিশন হয় না। সো হোয়াট আই এম গোয়িং টু ডু, আই ওয়ান্ট টু সেপারেট টিম। সো ইন ওয়ান টিম আমাদের আসলে টোটাল স্টুডেন্ট এখন আসলে ক্লাসে কয়জন, শফিকুল কয়জন টোটাল স্টুডেন্ট পাইছি আমরা? 26 জন বা এরকম 26 জন মতই। মানে লিস্টেড আপনার কাছে রেজিস্টার্ড মেম্বার মানে লিস্ট অলরেডি আছে আপনার কাছে, আছে সাজান ভাইয়ের কাছে আছে? জি স্যার, জি স্যার। 26 জন? আচ্ছা, শুধু 26 জনের মধ্যে আমরা যদি দুইটা টিম করি, 13 জন করে একটা একটা টিমে পড়ে, রাইট? জি স্যার।
26 জন তো ট্রেনার সহ 25 জন স্টুডেন্ট আছে না একজন দুইজন আসে বের হয়ে যায় এরকম করে আর কি স্যার ছাড়া আর কি আমি আমি শফিকুল বলছি আমাদের যে লিস্ট করা হয়েছে হ্যাঁ আমি তো শেয়ার করছি ডক ফাইলটা ফাইলটা আপনাদের সাথে দুইজনের সাথে জি স্যার আমার সামনে খোলাই আছে কয়জন মানে দেখেন তো প্রেজেন্ট আমি ডান পাশে একটা যারা হচ্ছে আগে লিস্ট প্রিভিয়াস লিস্ট ছিল এখানে ডান পাশে ছোট করে পি লেখা আছে মানে প্রেজেন্ট আর নিচে যেগুলো আছে যারা আছে তারা হচ্ছে আপনার মানে নতুন এডেড মেম্বার বুঝছেন শফিকুল সো টোটাল কয়জন মানে প্রেজেন্ট এবং নিচে মেম্বার সহ কয়জন মেম্বার আছে দেখেন স্যার নতুন এন্ট্রি করার সহ হচ্ছে 30 জন দেখাচ্ছে মানে নতুন এন্ট্রি করার মেম্বার সহ 30 জন মেম্বার লিস্টেড লিস্টেড আচ্ছা এখানে তাহলে আপনি একজন একজন করে একটু নাম বলেন তো যারা এখানে মানে কারেন্টলি নাজমুল ভাই যে নাজমুল ভাই একটু জানতে চাচ্ছি হ্যাঁ আপনি যে লিস্টটা পাঠাচ্ছে গুগল ইয়েতে পাঠাইছেন এক্সেল শীটে হ্যাঁ হ্যাঁ ওখানে তো সংখ্যা অনেক বেশি ওখানে সংখ্যা অনেক বেশি বাট ওই মেম্বারের মধ্যে সবাইকে এই কোর্সের মধ্যে থাকছে না হ্যাঁ শুধুমাত্র আমাদের এটা আরেকটা লিস্ট করব আমরা নিচে ঠিক আছে ফাইনাল লিস্ট ঠিক আছে এই লিস্ট থেকে যারা অলরেডি প্রেজেন্ট আবার কিছু নতুন মেম্বার যোগ হয়েছে সো আমি যারা হচ্ছে ওই আগের লিস্ট থেকে মানে ওই দিন ক্লাসে অ্যাটেন্ড ছিল তাদেরকে পি লিখে রাখছি পি ডান পাশে দেখেন যে একটা পি লেখা আছে আমরা কপি করে নেব বাট যারা নাই তাদেরকে বাদ দিয়ে দেবো যারা আছে তাদেরকে রাখবো এটা হবে আমাদের ফাইনাল লিস্ট বুঝছেন সাজন ভাই আচ্ছা সাজান ভাই এবং শফিক শফিকুল দুইজনকে বলছি তো আমাদের যারা টিম মেম্বার অলরেডি আছে হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা দুইটা টিম করব একটা হচ্ছে সাজান ভাইয়ের টিম একটা শফিকুলের টিম আচ্ছা ঠিক আছে দুইটা টিম হবে তো আমরা বকে বলারই যেগুলো যেগুলো হবে সাজান ভাই আপনার যে টিমের যারা থাকবে 10 জন হোক 12 জন হোক তাদের ভোকাবুলারি গুলো হচ্ছে আপনি আগে আপনার কাছে সংগ্রহে রেখে দিবেন তারপর অপোজিট টিম শফিকুলের টিম যারা মেম্বার থাকবে তাদের মেম্বারদেরকে আপনাদের এই 10 জন অথবা 12 জন মেম্বার প্রশ্ন করবে মানে যে কোনো একটা র্যান্ডম আপনার ওয়ার্ড গুলো বলার পরে যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড দেবে এবং নির্দিষ্ট একজনকে সিলেক্ট করে দেবে শফিকুলের টিমের এবং ওই শফিকুলের টিম যদি সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে পয়েন্ট হিসেবে কাউন্ট হবে দ্যাট ইজ এ গেম আমরা গেম হিসেবে খেলবো এটা আসলে ওকে ওকে এবং হ্যাঁ শফিকুল মানে আইডিয়াটা বুঝছেন দ্যাট ইজ আইডিয়া বুঝতে পারছি এই আইডিয়াতে মানে আমার মনে হয় সবার ইফেক্টিভলি শেখা হবে এন্ড একটা কম্পিটিশন হবে ঠিক আছে সো সাজান ভাই এবং শফিকুল দুজনে আপনারা টিমমেটস কে কার টিমে থাকবে এটা সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে আপনারা পার্সোনালি সবার সাথে আমাদের গ্রুপে আলোচনা করে অথবা অথবা আপনার মেসেঞ্জারে আলোচনা করে দুইটা জিনিস আছে গ্রুপও আছে আমাদের মেসেঞ্জারও আছে রাইট সো এটার মধ্যে আলোচনা করে দুই টিমের মধ্যে হ্যাঁ আর প্রোগ্রামারদেরকে দুই টিম আলাদা করে নেবেন এক টিমে সব প্রোগ্রামার রাখবেন না প্রোগ্রামার তো আছে দুইজন তিনজন হ্যাঁ তিনজন আছে একজন তো ভাগ করে নেবেন আচ্ছা ভাগ করে দেখেন একজন সরকারি স্যার আচ্ছা ঠিক আছে দুজন কেটে ফেলেন আচ্ছা এনিওয়ে আমরা ইয়েতে ফিরে যাই আচ্ছা আমরা মানে নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাসের মধ্যে আজকে একটু কষ্ট করে সাজান ভাই আর শফিকুল আপনারা হচ্ছে টিমমেটস ডিফাইন করে ফেলবেন আর আপনারা যারা টিমমেটস আছেন হ্যাঁ এটা আসলে কোনো লিডিং পজিশন ব্যাপারটা এরকম না মানে একটা টিম করা দরকার ঠিক ওই উদ্দেশ্য থেকে এই টিম করা হ্যাঁ সবাই সবার মানে পরিপূর্ণ মানে কোঅপারেটর এখানে মেন কি মেনশন না করে লাল দল সবুজ দল করে দেন হ্যাঁ মানে আমি এটাই বলছি মানে যে কোনো একটা নাম আপনারা ঠিক করে নেন বাট আমি দায়িত্ব দেওয়ার ব্যাপারটা আমি আপনাকে সাজান ভাইকে এবং শফিকুলকে দায়িত্ব দিচ্ছি ব্যাপারটা নিয়ে
দুই টিমের মধ্যে অনেক কনভারসেশন হলে ভালো হয় তাহলে মনে হয় যেভাবে হবে আচ্ছা আমি আমরা এদিকে আমি জানতে চাই ফেসবুক পেজ ক্রিয়েশন ফেসবুক গ্রুপ ক্রিয়েশন ফেসবুক গ্রুপের ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে কি কার জানা আছে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি মোটামুটি ওকে আচ্ছা আমি মানে আসান আবি থেকে একটু শুনে নেই যে আসলে আমাকে কি দেখাইতে হবে তার পাশে হ্যাঁ আসান আবি মানে ফেসবুক পেজ ক্রিয়েট করা হ্যাঁ এটার একটা মানে এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আছে কিনা জি স্যার আমি তৈরি করতে পারি আচ্ছা ওকে তৈরি করতে পারেন আচ্ছা আমি মনে হয় ওমর ফারুক নাহিদ জি স্যার শুনতে পাচ্ছি স্যার আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন হ্যাঁ আপনার ফেসবুকে একটু লগইন করেন সবাই যার যার ফেসবুকে একটু লগইন করেন ফার্স্ট অফ অল অন্য যারা আছেন সবাই সবার ফেসবুকে লগ ইন করেন লগ ইন হলে মেসেজে মানে লিখে দিবেন ডান মেসেজে লিখে দিবেন ডান যার মানে ওপেন করা হবে সে লিখে দিবেন মেসেজে ডান ওকে শোয়েব আলফাহাদ নাজমুল হাসান শাওন ডান লিখছে চয়ন মজুমদার ডান লিখছে চারজন পাঁচ ছয় ওকে ওমর ফারুক নাহিদ আপনি স্ক্রিন শেয়ার করেন আপনার হ্যালো স্যার বুঝি নাই স্যার আমরা কি স্যার যার যার ফেসবুকে কি লগইন করব নাকি আপনার হ্যাঁ ফার্স্ট অফ অল সবাই লগইন করেন সবাই লগইন করেন ফেসবুকে ওকে স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে আর নাইট স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ারলি আচ্ছা নাইট আপনার তো কোনো ফেসবুকের পেজ আছে জি স্যার অবশ্যই আছে আপনি একটা র্যান্ডম পেজ ওপেন করেন আপনি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি অনেকে অলরেডি হয়তোবা ফেসবুকের পেজ আছে হ্যাঁ যার কারণ এদিকে অনেকে আমি দেখছি আমাদের ইন্ট্রোডাকশনে বলছে যে তারা বিজনেস করতে চায় হ্যাঁ সো এই এই ডিজিটাল মার্কেটিং শিখতে আসার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এ সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথম মানে অনেকগুলো স্টেপস আছে বাট আমরা আসলে ফেসবুক দিয়ে শুরু করছি কারণ এটা আসলে সবাই মানে কমনলি প্র্যাকটিস করে সবাই বাংলাদেশের মানে মোস্ট ইউজার হচ্ছে ফেসবুক কেন্দ্রিক বাংলাদেশের বাট আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন মানে সকল দেশের সকল ইউজারই ফেসবুক কেন্দ্রিক না স্যার মনে করেন অন্য কেউ আপনি পটেনশিয়াল অডিয়েন্স এই কথাটার মানে যারা মার্কেটিং এ আছেন মার্কেটিং এ পড়াশোনা করছেন এই কথাটার মানে নিশ্চয়ই জানেন রাইট পটেনশিয়াল অডিয়েন্স কারা যেমন আমি প্রথমে ইয়েকে জিজ্ঞাসা করতে চাই খাদিজাতুল কুবরা সে ব্যবসা করে খাদিজা আপনি আনমিউট করেন জি স্যার খাদিজা আমার কথা হ্যাঁ আচ্ছা আপনার প্রোডাক্ট নেচার অফ প্রোডাক্টটা কি আপনার নেচার অফ ক্লোথ ক্লোথ
ড্রেস আপনার যে ক্লট আছে আপনার টার্গেট আপনার টার্গেট অডিয়েন্স কারা আমার টার্গেট অডিয়েন্স হলো বেশিরভাগ মহিলারা যাদের বয়স 20 থেকে 40 হ্যাঁ 20 থেকে 40 মানে আপনার এই গ্রুপ টার্গেটটা হচ্ছে 20 থেকে 40 আচ্ছা কোন ইনকাম লেভেলের মানুষ আপনার বেশি মানে টার্গেট আপনার যে প্রোডাক্ট গুলো আছে তা পারচেজ করে আমি অ্যাকচুয়ালি গৃহিণী চাকরিজীবী আর গৃহিণী এদেরকেই রাখি আমরা এটা লিভ করলাম থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ওকে আমরা ফেসবুকে আমরা আসলে নরমালি আমাদের একটা মানে ব্র্যান্ড আইডেন্টিটি প্রকাশ পায় কিসের মাধ্যমে আমাদের ফেসবুক আইডি নাকি একটা পেজ ব্র্যান্ড হলো তো স্যার পেজ ব্র্যান্ড হলো একটা পেজ আচ্ছা আপনারা কি জানেন ফেসবুক রিসেন্টলি তার বিজনেস অ্যাকাউন্ট আরেকটা মানে এক্সটারনালি অ্যাড করেছে এটা কি জানেন কিনা জি আমি জানি আগে আমি নাহিদের যে পেজটা নেক্সাস এক্সপোর্ট এক্সপোর্ট এটা এটা কি মিন করছেন ই-স্পোর্টস স্যার ই-স্পোর্টস আচ্ছা ও ই-স্পোর্টস আচ্ছা সরি ওকে ওকে আপনি আপনি একটু ইনসাইটটা দেখেন তো আমার কথা কি শোনা যায় জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা আপনার এই পেজের পারপাসটা কি পারপাস হচ্ছে একটা ক্লাবকে রিপ্রেজেন্ট করা একটা ক্লাবকে জি পেজকে যেহেতু সবার আছে সো আমি আসলে মানে মানে বেসিক্স এ আমি যাইতে চাচ্ছি না হ্যাঁ একটু অ্যাডভান্স এ তাহলে আমরা যাই আস্তে আস্তে একটু বেস মানে এই যে নাহিদের যে ইউআরএলটা কাস্টম করে কিভাবে এটা কি কারো জানা আছে কিনা facebook.com/nexusesports.official একটা ইয়াস ইউআরএল দেখছেন আপনারা সবাই আপনাদের ইউআরএলটা কি আচ্ছা এই ইউআরএলটা কাস্টমাইজ করে কিভাবে হ্যালো আমার কথা কি প্রশ্ন কি শুনতে পারছেন কেউ জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা না আইডি আনসার করুন শোনা যাচ্ছে স্যার পেজ ওপেন করার পরে এখানে জাস্ট পেজের নামের নিচে একটা অপশন থাকে স্যার ক্রিয়েট ইউজার নেম পেজ ইউজার নেম স্যার ওকে এটা কি সবার যার যার পেজ আছে যাদের পেজ আছে তারা কি দেখেন তো আপনার মানে ইউজার নেমটা কি শফিক শফিকুল আপনার ফেসবুকের পেজ আছে না জি স্যার আচ্ছা এটা এটার মানে আপনার ইউজার নেমটা কি বাংলাদেশি জোন আচ্ছা ওকে ওমর ফারুক তো আসিম আহসান হাবিব আহসান হাবিব শুনতে পান আমার কথা জি স্যার হ্যাঁ মানে বেসিক্যালি একটা ফেসবুক পেজ ওপেন করে কিভাবে এটা আসলে আমার কি বলার প্রয়োজন আছে কিনা মনে হয় না আশা রাখি না
এখানে সবারই পেজ আছে, আপনারা এনশিওর করতেছেন জি স্যার, মানে জিনা স্যার কোন অর্থে যা বেসিক দর লাগবে না, জানি স্যার কিভাবে ক্রিয়েট করতে হয় স্যার, আমি জানি না। ওকে কে জানেন না? রাজন জি স্যার জানেন না? না স্যার। আচ্ছা নাইট একটা পেজ একদম জিরো থেকে ওপেন করেন, যে কোনো একটা নেম আপনি লেখেন, এলইডিপি একদম জিরো থেকে, একদম আপনি যাতে অন্য কেউ দেখতে পায়। হ্যাঁ আপনি হোম পেজে যান আপনার, আচ্ছা হোম পেজে গেছেন, আচ্ছা এদিক থেকে একটা পেজ আপনি ক্রিয়েট করেন। রাজন রায় আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ প্রথমে গেল আবার ব্যাকে যান, নাই অনেক ফাস্ট হয়ে যায় জিনিসটা নাও বুঝতে পারেন কি। আচ্ছা বাম পাশে নিচে পেজে যে গেলে ক্রিয়েট, আপনি একটু বলে বলে ইনস্ট্রাকশন দেন। আচ্ছা স্যার এটা হচ্ছে লেটেস্ট ভার্সন ফেসবুকের, তো আমরা বাম পাশে নিচের দিকে দেখব ক্রিয়েট নিউ পেজ, এতে ক্লিক করব, তারপর বাম পাশে আছে ডিসক্রিপশন, প্রথমে হচ্ছে পেজ ইনফরমেশন, মানে হচ্ছে পেজের নাম কি হবে, নাম কি দিব স্যার পেজের? হ্যালো স্যার এলডিপি লট 10, তারপর দিতে হবে ক্যাটাগরি, মানে পেজটা কি টাইপ হবে, এটা পারপাসটা কি হবে ওইটা দিতে হবে। এখানে আমরা দিতে পারি লার্নিং বা ট্রেনিং, এলইডিপি লট 10 কুমিল্লা, এলইডিপি লট 10 কুমিল্লা, ক্যাটাগরি কি দিব স্যার? ইনফরমেশন টেকনোলজি দিতে পারেন, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, তারপর হচ্ছে ডিসক্রিপশন দিব, মানে পেজটার অ্যাবাউট লিখবো এখানে ডিসক্রিপশনে, একটা ছোট ডেসক্রিপশন বসাই দেন, এক লাইন একটা সেন্টেন্স বসাই দিতে পারেন। তারপর একদম নিচে লিখে আছে যে ক্রিয়েট পেজ, এটাতে ক্লিক করলেই পেজ ক্রিয়েট হয়ে যাবে বললাম। তারপর এখানে আমাদের ইমেজ সেট করার জন্য বলতেছে প্রোফাইল পিক কভার পিক, এটা হচ্ছে কভার পিক আর এটা হচ্ছে প্রোফাইল পিক, আমরা হচ্ছে র্যান্ডম নিয়ে নিব একটা, এদিকে ওই যে গুগল থেকে ইয়ে করেন একটা সার্চ করেন এলইডিপি, ওই এলইডিপি ব্যানারস, আচ্ছা এবার বলি মানে যেহেতু অলরেডি আপনারা জানেন, আসানাবিব একটা ব্যানারের সাইজ কত হয় ফেসবুকের? আসানাবিব সঠিক ধারণা, ফেসবুকের ব্যানারের সাইজ কত সঠিক ধারণা নাই। আচ্ছা তাহলে একটা ইনফরমেশন, আচ্ছা একটা প্রোফাইল পিকচারের সাইজ কেমন হয় কারো জানা আছে? কাভার হচ্ছে 820
পিক্সেল ইনটু হচ্ছে 312 পিক্সেল রাইট এটা হচ্ছে ব্যানার ব্যানার অথবা কভার ফটো যদি বলি আমরা আচ্ছা এবার প্রোফাইলের 640 বাই 360 কত তার প্রোফাইল হইতে পারে 170 ইনটু 170 স্মার্টফোনে আলাদা স্যার গুগল দেখাইতেছে কি দেখায় 170 into 170 pixel আচ্ছা ওকে ফাইন সো এটা মানে মাথায় মানে মুখস্থ করে ফেলেন হ্যাঁ ফেসবুকের কারণ আপনি যখন আপনার কোনো কাস্টমারকে মানে একটা কাস্টমাইজড আপনি একটা ব্যানার বানাই দিবেন হ্যাঁ তো সে ক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিসটা ইনফরমেশনটা জানা থাকা লাগবে রাইট জি স্যার অবশ্যই যখন আপনি কাস্টমার মার্কেটিং এক্সপার্ট তখন কিন্তু আপনার ইনফরমেশন আপনার কোর একটা ইনফরমেশন ওকে স্যার পেজ তৈরি হয়ে গেছে স্যার সাইজ থেকে আবার রিপিট করবেন কাস্টমাইজ ইউআরএলটা এখানে দেখাচ্ছে স্যার এই যে ক্রিয়েট অ্যাজ আ রেড ইউজার নেম 150 বাই 170 পিক্সেল এটা হচ্ছে ফাইল পিকচার এটা মুখস্থ করে ফেলেন সবাই স্যার আবার বলেন স্যার শুনি নাই স্যার বুঝতে পারি নাই 170 মানে 170 বাই 170 পিক্সেল হ্যাঁ হাইট উইথ হচ্ছে 170 170 পিক্সেল এটাই শুনছেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন জি স্যার জি স্যার ওকে এটা মুখস্থ করে ফেলেন হ্যাঁ যাতে না ভুলেন এখন থেকে ঠিক আছে এবার আসেন কভার সাইজ কত হবে কভার সাইজ যে নাহিদ বললো কত সাইজ বললো তাহলে এটা 1200 ইনটু 628 কত 1200 বাই 628 না 1200 ইনটু 628 না কভার ফটো সাইজ হবে 820 বাই 820 312 জি 820 312 820 গুগলে তো 1200 বাই 628 দেখাচ্ছে আচ্ছা এবার ফেসবুকের পেজটার মধ্যে যান ওকে আমরা এখানে একটা প্রথমে হচ্ছে ব্যানার দেন একটা ব্যানার দেন ইয়ে ব্যানার ওটা আসে না আপনি দেখেন তো সার্চ করে যে ওই পিক্সেলের আছে কিনা কেউ মানে সার্চ করার সময় পিক্সেলটা এলইডিপি ফেসবুক ব্যানার দিয়ে লেখেন তাহলে আপনি দেখেন এটার আউটকামস পান কিনা এলইডিপি ফেসবুক ব্যানার অথবা এলইডিপি ফেসবুক কভার এটা 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 কত সাইজ 900 সেটা হইতে পারে
আচ্ছা এখন যারা মানে 628 গুগলে দেখাচ্ছে স্যার নতুন এই ফেসবুক ব্যানারটা তো অনুসারে একটু বড় হবে 1200x628 তে গুগল শো করতেছে এটা এখন কোনটা নিছেন এখন কোন সিস্টেম নিছেন এটা নেন হ্যাঁ এটা নেন তো এটা নেবে হবে না এই ডান পাশেরটা এটা ডান পাশেরটা ডান 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 রাইট সাইড এটার পরেরটা এইটা না এটা এটা হ্যাঁ এটা দেন তো স্যার পিক্সেল কম হওয়াতে আপলোড হচ্ছে না স্যার স্যার আমরা তো এটা ক্যানভা তো ক্রিয়েট করতে পারি ইজি স্যার এটা ক্যানভা তে নিয়ে ইজি ক্রিয়েট করা যাবে সাইজ করে ওখানে সাইজ টপ হয়ে যাবে ওকে ক্যানভা তে নিয়ে একটা ইয়ে করেন তো ক্যানভা তে নিয়ে একটা সাইজ ইয়ে করে ফেলেন আচ্ছা রিসেন্ট event size the recommended Facebook event cover photo size এটার সাইজ কত স্যার ক্যানভাতে 2050 স্যার কত যেন দেখাইলো 2050x780 ফেসবুক কভার পিক্সেল গুলো কম স্যার পিক্সেল অনেক কম দেখাচ্ছে স্যার এগুলো এটা ক্যানভাতে করে নেন উপরে ফেসবুক ব্যানার লিখে সার্চ দিন এই সার্চ বক্সে
আচ্ছা আমি ইয়েতে স্যার কাবার চেঞ্জ করছি স্যার কভার ফটো সাইজ চেঞ্জ হয়েছে ওমর ফারুক ফেসবুকের গ্রুপে দেখেন যে একটা ব্যানার পাঠাইছি এটা দেখেন তো ইয়ে হয় কিনা অথবা আমি যদি এটা নামে ইমেইলে পাঠাই দিই হ্যাঁ কিন্তু এটা রেজুলেশন কি গেছে নাকি ওকে তো আচ্ছা এখন আমার প্রশ্ন সবার কাছে হ্যাঁ হোয়াট ইজ দ্য কল টু অ্যাকশন ইন দিস স্পেস কল টু অ্যাকশনটা কি এখানে কেউ কি জানেন সবাই তো ফেসবুক পেজ আছে বলেন উত্তর দেন স্যার জানি না স্যার জানি না স্যার আমি বুঝি নাই মানে কল টু অ্যাকশনের এগেনস্টে কি বললেন আমি বলছি একটা পেজের মধ্যে কল টু অ্যাকশন কি এই পেজের মধ্যে সবার তো পেজ আছে ফেসবুকে অলরেডি এজ আর্লিয়ার অল ইউ মেনশন দ্যাট রাইট আচ্ছা ওকে ফাইন আচ্ছা দেখেন এদিকে অ্যাড এ বাটন একটা ইয়ে রাখছেন লেখা একটা পেজের মধ্যে হোয়াট ইজ দ্যাট জি স্যার এই এই বাটনটার আসলে কাজটা কি স্যার এখানে কল বা মেসেজের জন্য তিন ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা এটাই আপনার কল টু অ্যাকশন হ্যাঁ এটা পেজের মানে এটা একটা ভাইটাল বাটন হ্যাঁ আপনি অ্যাড এ বাটন দিলে আপনি নরমালি যারা হচ্ছে ই কমার্স আপনি দেখবেন ওদের মানে পেজে যখন যাবেন তখন তাদের পেজে কি দেখবেন শপ নাও মানে কি দেখেন আপনারা নরমালি কল নাও বা মেসেজ আমার কথা কি মানে স্পষ্ট না বা মেসেজ বা কন্টাক্ট আর এরকম আপনার আপনার পেজে এই এই বাটনটা কিভাবে সেটিং করা আছে আপনার পেজে যেমন আমি আচ্ছা আচ্ছা ওকে ওমর আমি বলি আসানাবি আপনার পেজে এটা কিভাবে মানে কি সেটিং করা এই বাটনটা স্যার মেসেজ দেওয়া এই কল টু অ্যাকশনটা মেসেজ মেসেজ দেওয়া আচ্ছা আর ফাদার দ্যাট মিন্স আপনার কল টু অ্যাকশন হচ্ছে আপনি মেসেজে কনভার্সন এক্সপেক্ট করেন রাইট আপনার পেজের থ্রুতে ওকে আর ফাহাদ আল ফাহাদ আপনার পেজ আছে কথাগুলো শুনতেছেন জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা আমার কথা কি শোনা যায় না মানে অ্যানসার দিচ্ছে না কেন সবাই আমি চুপচাপ হয়ে গেলেন সবাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার ওকে তো ফাহাদ আপনার এই যে কল টু অ্যাকশনটা এখানে কি দেয় পেজে অ্যাড এ বাটনে মানে কোনো কিছু দিয়ে রাখছেন যেমন প্রমোট প্রমোটের উপরের কথা বলতেছে অ্যাড এ বাটন আচ্ছা
খাদিজা আপনি তো ব্যবসা দিয়ে করতেছেন, এখানে কি মেনশন করা আপনার, এই কল টু অ্যাকশন বাটনটা কি ইউজ করা? মেসেজ, আমার তো মেসেজ, সরি মেসেজ অ্যাড করা, মেসেজ চয়ন চয়ন মজুমদার। হ্যাঁ খাদিজা আমি শুনতে পেরেছি, ওকে থ্যাংক ইউ। আপনারটা কি দেয়া মেসেজ? আচ্ছা ওকে, ফজিলতের জান নয়েজ আমার এখান থেকে যাচ্ছে নাকি? না স্যার, না স্যার এখন ক্লিয়ার। আচ্ছা তারপরে ইসরার জাহান সবাই একটু মিউট করে দেন, আমি যাকে ডাকবো সে একটু আনমিউট করেন। হ্যাঁ ইসরার জাহান স্যার আমার কোনো পেজ নাই। আচ্ছা 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 ওকে ফাইন, তাহলে পাই দুইজনকে পাইছি যাদের পেজ নাই, মানে আচ্ছা আপনি আপনার এটা ফেসবুক পেজ নাই আর হচ্ছে মানে ইয়ের পেজ নাই, দুইজনের পেজ নাই, ওকে ফাইন। সো স্যার আমারও নাই। জি স্যার আমার চার জন মোট। ওকে আচ্ছা স্যার আমার সালমান আমি তো ধরেই নিছি দীপ্তি আপনাদের কথার উপর বেস করে আমার ট্রেনিং প্যাটার্নটা ডিফারেন্ট হবে, রাইট? আচ্ছা ঠিক আছে প্লিজ স্যার, এই যে ক্রিয়েট ইউজার নেমটা কি ভাইয়া যদি একটু কাইন্ডলি দেখাতো, যে বলছিলেন যে স্যার। হ্যাঁ যাচ্ছি, আমি আস্তে আস্তে যাচ্ছি। জি 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 ধন্যবাদ স্যার, আস্তে আস্তে করে যাচ্ছে। একটা একটা পেজের মধ্যে কি কি থাকবে এই জিনিসটা, অথবা একটা পেজ একটা স্ট্যান্ডার্ড পেজ আপনি আসলে কিভাবে মেক করবেন, হ্যাঁ ওই জিনিসটা। আচ্ছা কল মানে অ্যাড এ বাটন, দেখেন অ্যাড এ বাটনে না হয় একটু ক্লিক করেন, এটার মধ্যে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো কি কি এবং এই যে অপশন গুলো কেন ব্যবহার করে, আপনি দেখছেন কতগুলো অপশন, ফলো, বাই গিফট কার্ড, অর্ডার ফুড, বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড মেইল, আপনি একটু নিচে যান। আচ্ছা সাইন আপ, লার্ন মোর, ওয়াচ ভিডিও এবং শপ নাও, ইউজ অ্যাপস, দ্যাট মিনস এই যে এটাকে বলে কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ কল টু প্লে গেম, ইনফ্যাক্ট প্লে গেম, এই যে পারপাস বেসড, সে ফর এক্সাম্পল আপনার একটা ইউজার অথবা একটা কাস্টমার আপনাকে বললো যে আমাকে ভাই একটা ফেসবুক পেজ বানাই দাও, মানে এটা বাংলাদেশে হইতে পারে, আপনার ফরেন কোনো কাস্টমার হইতে পারে, ইন ফিউচার আপনি একটা এই পেজের মধ্যে দ্যাট মিন্স এই কল টু অ্যাকশনটা বসানোর আগে আপনাকে কি কি জিনিস থিংক করতে হবে বলে আপনারা মনে করেন, এখানে কেউ আছে একটু অ্যানসার দিবেন স্যার? আমাকে তো প্রথমে জানতে হবে বিজনেসটা কি রিলেটেড, বা তার ওই যে আপনি বললেন কল অফ অ্যাকশন, সেটা জানতে হবে তার কাছ থেকে, তার অ্যাকশনটা কি, তো তারপরে আমি আমার বাটন সিলেক্ট করব। ওকে মানে তার কাছ থেকে আসলে মানে জানতে হবে নেচার অফ বিজনেসটা কি, সে যদি গেম ডেভেলপিং কোম্পানি হয় সেক্ষেত্রে কল টু অ্যাকশনটা কি হবে এখানে, বুঝলেন করেন যে কোন একজন আপনি একটা ভিডিও মেক করেন, শুধু আপনার কোম্পানি শুধু ভিডিও মেক করে, সেক্ষেত্রে আপনার কল টু অ্যাকশন বাটনটা কি হবে? সেক্ষেত্রে আপনার কল টু অ্যাকশনটা কি হবে? একটা ই-কমার্স এর ক্ষেত্রে এখানে কল টু অ্যাকশনটা কি হবে? শপ নাও, মেসেজ অর কল নাও, কল নাও, অনলাইন মেসেজ,
অথবা কানেক্ট আছে কল নাও হতে পারে মেসেজ করতে পারে স্যার অর্ডার ফটো হতে পারে ওকে আচ্ছা এবার আপনি একটা সে ফর एग्जांपल আপনার এই পেজটার মধ্যে হুট করে আপনি চিন্তা করলেন যে আপনি একটা সার্ভে করবেন হ্যাঁ আপনি একটা সার্ভে করবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার কল টু অ্যাকশন বাটনটা সাইন আপ রাইট আচ্ছা একটা কোম্পানি শুধু আর্টিকেল রাইট করেন হ্যাঁ স্যার আমি সাইন আপটা বুঝি নাই আচ্ছা সাইন আপ বলতে সে ফর एग्जांपल আপনি কল টু অ্যাকশনে আপনি একটা সার্ভে করবেন সার্ভের ক্ষেত্রে আমরা একটা টপিকে যাব হ্যাঁ হাউ টু ডু রিসার্চ রাইট তো আমরা সেই ক্ষেত্রে আমরা ওই সার্ভেটা যদি করতে চাই আমার একটা পেজ বানালাম ওই সার্ভেকে কেন্দ্র করে সেই ক্ষেত্রে ওই পেজের মধ্যে আপনার টার্গেটটা কি ডাটা কালেকশন আপনার টার্গেটটা কি ডাটা কালেকশন ডাটা কালেকশন তো আপনি চাচ্ছেন আপনার কোন একটা ফর্ম সে ফিল আপ করুক হ্যাঁ সো আপনার পেজে এসে আপনার ইনফরমেশন গুলো যদি যদি ভালো লাগে তাহলে সে মানে মূলত কি করবে আপনি টার্গেটটা করবেন আপনার ওই ইউজারকে কোথায় কনভার্ট করতে ট্রাই করবেন আপনার যে রিসার্চ ফর্মটা আছে ওই ফর্মটাতে সে ফিল আপ করে যদি পায় সেজন্য সাইন আপ বাটন দিবেন ওখানে একটা আপনি ফর্ম দিয়ে রাখবেন ফর্মের লিংক দিয়ে রাখবেন রাইট জি স্যার যেভাবে আমরা এখানে জয়েন করছি ফর্মের মাধ্যমে বুঝতে পারছি খুবই গুরুত্বপূর্ণ একটা বাটন ঠিক আছে কেন ইউজার এসে নরমালি অনেক কিছু খোঁজাখুঁজি করে এদিকে মানে ইউজারের অনেক ভেরিয়েশন আছে রাইট আপনার পেজে যে ব্রাউজ করে আপনি জানেন না আসলে ওই ইউজারটার ধরন কি সেজন্য অনেকগুলো অপশন আসলে আপনি ইউজ করেন যাতে করে আপনার কনভার্সন ক্রিয়েট হয় কি ক্রিয়েট হয় কনভার্সন আচ্ছা খাদিজা আপনার কনভার্সন কি হবে আপনার পেজের স্যার আমি তো সেন্ড মেসেজ দিছি এখন কল নাও দেওয়া যেতে পারত কোন টাকা সেটাও দেওয়া যেতে পারত স্বপ্ন না না স্বপ্নও যদি আমার কেন কেন এটা দিবেন মানে আমার যদি জি স্যার বলেন হ্যাঁ বলেন আপনি কেরি করেন আমি শুনছি আপনার কথা আমি বললাম যে আমার তো ওয়েবসাইট নেই ওয়েবসাইট যদি থাকতো তখন আমি স্বপ্নাও অপশনটা দিতাম কিন্তু আমার তো ওয়েবসাইট নেই দ্যাটস ওয়াই আমি মেসেজ নাও দিয়ে রাখছি সরি ইয়া সেন্ড মেসেজ ওকে আচ্ছা লেটস সে আমি একজন ডক্টর সেক্ষেত্রে আমার কল টু অ্যাকশন বাটন কি হবে কল নাও বুক নাও কল নাও আচ্ছা ওকে একটু হোল্ড করেন তাহলে আমি আচ্ছা একটু হোল্ড করেন আমি আবার ইয়ে করতেছি আচ্ছা এবার কি কথা মানে স্পষ্ট শোনা যায় কিনা একটু ইনশিওর করবেন আমাকে জি স্যার জি স্যার ঠিক আছে
আচ্ছা, কল টু অ্যাকশন বাটনটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কি আপনারা মানে মানে ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের যে ক্যাটাগরি অফ পেজ আমরা ক্রিয়েট করলাম, এই ক্ষেত্রে কি হবে? কেউ বলেন, কেউ একজন বলেন। সাইন আপ হবে না স্যার, সাইন আপ হবে। আমরা কেন সাইন আপ দেব, আমরা কি রেজিস্ট্রেশন করাচ্ছি কাউকে এই পেজে? স্যার ফলো দেওয়া যেতে পারে, ফলো। ওকে, ফলো স্যার, লার্ন মোর দাও যেতে পারে, লার্ন মোর ফলো হবে স্যার, এটা ফলো হবে। কারণ আমাদের তো এখন কোনো ওয়েবসাইট নাই, কিছুই নাই, রাইট? তাহলে স্যার ফলো দিতে পারি, এখন দেখার জন্য ঢুকবো। ওকে, ফলো দিয়ে দেন আপাতত কল টু অ্যাকশনে। তো আমার মনে হয় যে এই যে কনসেপ্ট, আপনারা সবাই ক্লিয়ার, আমার মানে ইন ফিউচার এটা নিয়ে আর বলতে হবে না আশা রাখি, রাইট? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এবার ফলো দিয়ে দেন, নাহিদ ফলো দিয়ে দেন। ওকে, রিফ্রেশ করুন পেজটা। নাহিদের ইন্টারনেট একটু স্লো না? জি স্যার, মনে হয় আমার ল্যাপটপের ফ্রিকোয়েন্সি একটু এক দাগ লাগিয়ে আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলেন তো, আপনারা কি কখনো ফেসবুকের বিল্ট ইন টেমপ্লেট ব্যবহার করছেন কিনা? আপনারা জানেন তো সবাই অ্যাড্রেস বার কোনটাকে বলে? কেউ যদি না জানেন একদম স্পেসিফিক বলবেন, স্যার আমি জানি না। হ্যাঁ, তাহলে আমার বলতে সুবিধা হবে, এখানে শিখার জন্য আসছেন, লজ্জার কিছু নেই যে আমি মানে বললে ছোট হয়ে যাবো, থিংস আর নট লাইক দ্যাট। বুঝতে পারছেন কি, আমি এদিকে আমি আমি যেটা জানবো না, আপনি দেখবেন যে আমি স্পষ্ট ভাবে বলবো যে আমি সরি এটা জানি না। জি স্যার, হ্যাঁ আমি নিজেই জানি না, যেটা আমি একদম স্পষ্ট করে বলবো যে সরি আমি এটা আমি জানি না। আপনি কি বুঝতে পারছেন? সো মানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার, অ্যাড্রেস বারে কি আছে বলেন তো? আমাদের প্রেজেন্টেশনটা সঠিক হয়, রাইট? এটার জন্য আমরা কোথায় যেতে হবে? ক্রিয়েট ইউজার নেম, রাইট? আমরা ক্রিয়েট ইউজার নেম এ ক্লিক করি, যদিও এখন পারমিশন দেবে কিনা দেখতে হবে, ওদের আবার কিছু টার্মস থাকে নরমালি। দেন এলইডিপি লট 10 কুমিল্লা, এটাই আপনি ইয়া দেন একসাথে। স্যার মিনিমাম কিছু লাইক না থাকলে তো মেবি ইউজার নেম দেওয়া যায় না, রাইট? রাইট, আমি সেটাই ভাবছি। স্যার এগুলো কি স্মল লেটারে দিতে হবে না ক্যাপিটাল লেটার? সব স্মলে। জি স্যার, স্মলে দিন। আচ্ছা, ও পারমিশন আপনাকে দিবেন? আচ্ছা, দিছে, ওকে দেন তো, ক্রিয়েট দেন তো। মেবি আপনাকে পারমিশন দেবে কি? ও দিয়ে দিছে, ওকে ফাইন, ডান। আচ্ছা, রাজন রায় আপনার অ্যানসারটা পাইছেন? এবার রিফ্রেশ করেন। জি স্যার, পেয়েছি। আচ্ছা, ওকে ফাইন, এটাও একটা ভাইটাল ইস্যু। বেসিক্যালি অনলাইনে কিন্তু আপনার বড় বড় ইস্যু নিয়ে চিন্তা করার দরকার নেই, ছোট ছোট ইস্যুগুলা, ছোট ছোট প্লেসগুলা, হ্যাঁ আপনার নোটিস করতে হবে, দেখতে হবে, ছোট ছোট জিনিসগুলো কালেকশন করতে হবে, তাহলে আপনার একটা মানে জিনিসটাকে মানে সুন্দর রূপ ধারণ করবে। আচ্ছা, আমরা একটু নিচে গেলে এখানে একটা ওভারভিউ থাকে নর্মালি, দেখেন তো এটার মধ্যে নতুন সিস্টেমে কি ওভারভিউ অ্যাড করা আছে কিনা। ইউজার নেম দিতে গেলে কি কারণে সমস্যা করতে পারে, আমাদের পারমিশনটা দিব না কেন? এটা অনেক সময় হয় কি, মানে আগে যেমন টার্মস ছিল, আগে যেমন টার্মস ছিল যে আপনার যদি আপনার মিনিমাম লাইক না থাকে 20টা অথবা 25টা, হ্যাঁ ওরা পারমিশন দিত না,
এখন ফেসবুকের রিসেন্ট যে আপডেট গুলো দিচ্ছে, হিউজ চেঞ্জেস আসছে। আমি নিজেও কিন্তু অনেক কিছু এখন জানি না ফেসবুকের নতুন আপডেটের। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমাদের যেহেতু এটা নিয়ে পথ চলতে হবে, হ্যাঁ হ্যাঁ আপডেট এই কাজ করি। ক্লাসিকে চলে গেছেন, ক্লাসিক থেকে বেরোয় যান, ক্লাসিক দরকার নেই। কারণ আমাদের এখানে যারা কাজ করে সবাই এখন অ্যাডভান্সে কাজ করতে হবে আলটিমেটলি, মানে ওদের নতুন ইয়েতে কাজ করতে হবে। চেঞ্জ করে ফেলেন, ক্লাসিকটা চেঞ্জ করে ফেলেন। আপনাদের কি বোরিং লাগতেছে সবার? না স্যার। ড্রপ ডাউন বাটনে যান, ড্রপ ডাউন বাটনে। আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ প্লিজ ক্যারি অন স্যার। মানে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি টাইপিং স্কিল অনেক ভালো হতে হবে? টাইপিং স্কিল ভালো হোক আর না হোক, মানে আর্টিকেল রাইটিং সেন্স ভালো হতে হবে, মানে আর্টিকেল কে লিখতে হবে। হ্যাঁ এখন একটা আর্টিকেল আপনি লিখতে গেলে আপনার টাইপিং স্পিডটা অনেক বেশি না হলেও আপনি কিন্তু অ্যাডজাস্ট করে যেতে পারেন, রাইট? কারণ একটা আর্টিকেল লিখতে গেলে আপনাকে মিনিমাম 2 days স্পেন্ড করতে হবে আর 3 days স্পেন্ড করতে হবে। সো এখানে আর্টিকেল রাইটিং মানে রাইটিং স্কিল থেকে আপনার মানে আর্টিকেল রাইটিং সেন্স ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। মানে আমার টাইপিং স্কিল খুব ভালো না, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। নো প্রবলেম, আমারও ভালো না, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে আচ্ছা, তারপরে একটু বামে এবার এডিট পেজ ইনফো, মানে ইনফোতে পেজের ইনফরমেশন গুলো কমপ্লিট ভাবে আপলোড করে দেন, যা যা মানে প্রয়োজন। ক্যাটাগরি দিবেন, কন্ট্যাক্ট দেন, ইন্টারনেটের কানেকশন মেবি প্রবলেম হচ্ছে নাকি? না স্যার, আমি তো মোবাইলও কানেক্ট, আবার পিসি তো কানেক্ট, মোবাইল তো কিছু হচ্ছে না। আচ্ছা নাইট উপরে যান। হ্যাঁ আগে হচ্ছে একটা একটা করে ইনফরমেশন আপডেট করেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন কন্টাক্টে। হ্যাঁ মানে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? সার্ভার বলতে আপনি কি বোঝাচ্ছেন স্যার? মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এরর আসছে স্যার। কি স্যার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার? জি স্যার, আবার নতুন করে জয়েন করতে হচ্ছে। আপনার মানে ইন্টারনেটের কানেকশন ঠিক আছে কিনা একটু চেক করেন, ক্রস চেক করুন। আচ্ছা এটা এলইডিপির ওয়েবসাইটটা দিয়ে রাখেন, এখানে এলইডিপির ওয়েবসাইটটা সার্চ করেন তো, কোনটা এলইডিপির রেজিস্ট্রেশন লিংক যেটা, এটা দিয়ে রাখেন আপাতত, মানে জাস্ট বোঝার জন্য সবার। হ্যাঁ এটা ডেমো ডেমো পেজ, তো আমরা আসলে বোঝার জন্য এই পেজটা ক্রিয়েট করা হচ্ছে। হ্যাঁ লোকেশনটা প্রপারলি বসান। আচ্ছা এবার ম্যাপ লোকেশনের যে একদম
জিপিএস টা দেখেন তো, আপনি আপনার বাড়ি যেটা আছে এই লোকেশনটা ট্র্যাক করেন তো, ওই আপনার হ্যাঁ এদিকে ক্লিক করে, অথবা ওই যে আপনার হ্যাঁ ইয়েতে দেখেন, স্যাটেলাইটে দেখেন, স্যাটেলাইট ভিউতে দেখেন তো, দেখাচ্ছে কিছু নাহিদ? না স্যার দেখাচ্ছে না স্যার, জুম করেন আরো, জুম করেন, স্যাটেলাইট ভিউতে দেখেন তো ক্লিক করে কি আসে, না 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 ওপেন স্টিল ম্যাপ এটা দেখুন, ক্লিক টু ড্র্যাগ টু রিপোজিটরি লোকেশন, ওকে আপনি ওই যে এটা মুভ করার কোনো অপশন দেখাচ্ছিল না, আচ্ছা ঠিক আছে, ওরা কি মানে বিল্ট ইন নিয়ে নিচ্ছে কিনা দেন অ্যাড্রেস এর উপর বেস করে, আচ্ছা এটা মেবি স্যার সেভ করার পরে অটো লোকেটেড হয়ে যাবে স্যার, আচ্ছা ঠিক আছে, এবার নিচে যান এডিশনাল লোকেশন ইনফরমেশন এর মধ্যে কি সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া অনেকে মানে সবার মানে যাদের হচ্ছে ব্যবসায় মানে লম্বা ব্যবসায় লম্বা এক্সপিরিয়েন্স থাকে না, হ্যাঁ তারা চিন্তা করে কি আমি একটা পেজ করে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করব, হ্যাঁ ইটস এ সেন্স, বাট আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা কোন রেঞ্জের মধ্যে প্রোভাইড করতে পারেন এই জিনিসটা যদি আপনি প্রপারলি থিঙ্ক করতে পারেন, তাহলে আপনার মানে অডিয়েন্সের কাছে রিচ করা কিন্তু আপনার খুব সহজ হয়, সো সেক্ষেত্রে মানে যে অনেকে করতে পারেন যে সার্ভিস এরিয়াটা ডিফাইন করে নিতে পারেন যে আপনি কোন সার্ভিস এরিয়ার মধ্যে, ডিভিশন উল্লেখ করলে হয় না এখানে, এখন হ্যাঁ ইউ ক্যান নো প্রবলেম, আপনি ডিভিশন উল্লেখ করতে পারেন, ইফ ইউ এনশোর দ্য সার্ভিস ইন বিটুইন দ্যাট ডিভিশন ইউ ক্যান চুজ ডিভিশন টু, নো ইস্যু, ওকে সিলেক্ট এনিথিং, হ্যাঁ চিটাং ডিভিশন সিলেক্ট করেন, নো ইস্যু, ওকে আচ্ছা কুমিল্লা করছেন, ওকে নো প্রবলেম, মাল্টিপল করতে পারেন এখানে প্রবলেম নেই, ওকে দ্যাটস ইট, আর বেশি কিছু করার দরকার নেই, নাই একটু নিচে নামেন, অলওয়েজ ওপেন যদি দেন অলওয়েজ ওপেন, আর যদি অলওয়েজ ওপেন না থাকে আপনার যদি কোনো সিলেক্টেড আওয়ার থাকে এটা আপনি সিলেক্টেড আওয়ার, যেমন অনেকের হচ্ছে যেমন 10টা থেকে 6টা, হ্যাঁ সে 10 ওপেন অন সিলেক্ট আওয়ার্স, ওপেন অন সিলেক্ট আওয়ার্স আপনি সিলেক্ট করে নিতে পারেন যে এক্সাক্টলি কয়টা থেকে কয়টা মানে এবং কি কি বারে আপনার খোলা থাকে, এই জিনিসটা আপনি ডিফাইন দিয়ে করে নিতে পারেন, এটা খুবই উপকারী একটা টুল, তাহলে একটা আপনার কাছে এখানে যারা ট্রাফিক অথবা ভিজিটর আসতেছে তারা বুঝতে পারে যে আসলে এক্সাক্টলি এই মানে পেজের যে সার্ভিস পলিসি আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওরা সার্ভিস প্রোভাইড করে, ওরা একটা মানে সাইকোলজিক্যাল ইয়েতে নিয়ে নেবে, হ্যাঁ নর্মালি অনলাইন বেজ ব্যবসাগুলো আমরা দেখা যায় যে অলওয়েজ ওপেন কথাটা লিখে রাখি, ই কমার্স অ্যাপে যারা ব্যবসা করে, আমার কথাটা বুঝতে পারছেন, এটা আসলে ডিপেন্ড করতেছে ক্যাটাগরির উপরে, আচ্ছা যেমন আমি কল টু অ্যাকশনটা আমি যেভাবে দেখাইলাম, আপনার যদি কোনো কাস্টমার হয় ডক্টর সেক্ষেত্রে আপনি কি অলওয়েজ ওপেন কথাটা লিখে রাখতে পারবেন, দেখতে পারবেন না, যারা থাকবে সিলেক্টেড টাইম রাইট, ওই ডক্টর নির্দিষ্ট ডিফাইন টাইমে বসে, দ্যাটস ওয়াই আপনি কিন্তু অলওয়েজ ওপেন কথাটা মেনশন করতে পারেন এখানে, অফিসিয়াল আওয়ার্স গুলো আপনার যদি কেউ যদি অফিসিয়ালি কোনো কাজ করে অপারেট করে সেক্ষেত্রে তার ডিফাইন টাইম মানে টাইম ডিফাইন করে দিতে হবে যে এইটা থেকে মানে লাস্টে 10টা থেকে 6টা পর্যন্ত আমার অফিস ওপেন, হ্যাঁ রাইট, আচ্ছা টেম্পোরারি সার্ভিস চেঞ্জ এটা আসলে রিসেন্ট ট্যাব যেটা হচ্ছে প্যান্ডামিকের কারণে অ্যাড হয়েছে, বুঝতে পারছেন সবাই, টেম্পোরারি সার্ভিস চেঞ্জ এর ব্যাপারটা অ্যাড হয়েছে, এটা রিসেন্ট ক্লজ ফেসবুক এর, সো আপনার এটা যেমন হচ্ছে প্যান্ডামিক এর কারণে কিন্তু অনেক পেজ আপনার যেমন অলওয়েজ ওপেন দেওয়া ছিল অথবা কোনো ইয়ে দেওয়া ছিল ওরা কিন্তু ওরকম কোনো বাটন পায় নাই যেখানে টেম্পোরারি সার্ভিস মানে যেমন টেম্পোরারি সার্ভিস বন্ধ আছে, হাউ ক্যান হি ডিফাইন দ্যাট, তাই ইউজার যদি পেজ আসে সে কিন্তু এক্সপেক্ট করবে তাদের তো অলওয়েজ ওপেনই আছে, উই ক্যান অর্ডার সাম, তাই না, এরকম একটা টেন্ডেন্সি থাকতে পারে একটা ইউজারের, তো ও যদি দেখে যে টেম্পোরারি বন্ধ আছে, হ্যাঁ সার্ভিস বন্ধ আছে অথবা প্রোডাক্ট মানে সে দিতে পারবে না টেম্পোরারি,
ফর এ ওয়াইল ওরা বন্ধ রাখছে 10 দিনের জন্য। হ্যাঁ, তখন এই জিনিসটা বা এই বাটনটা আগে ছিল না। আফটার করোনা ফেসবুক মাইট থিংক অ্যাবাউট দিস ইজ আ গট ইট। ঠিক আছে, ওকে। আচ্ছা, মোর মোর এর মধ্যে আমরা দেখেন আপনার যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে, একটা প্রাইভেসি পলিসি থাকে, আপনি প্রাইভেসি পলিসি অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এদিকে আরেকটা জিনিস, ভালো জিনিস পয়েন্ট উপরে যাও না। আচ্ছা, এদিকে টেম্পোরারি সার্ভে ওপেন উইথ সার্ভিসিং কোশ্চেন স্যার, এই প্রাইভেসি পলিসিটা স্যার আমরা এখানে কিভাবে অ্যাড করব বা কি লিখব? আচ্ছা, প্রাইভেসি পলিসিটা যদি কারো মানে সে ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি সেকশন থাকে। প্রাইভেসি পলিসি হচ্ছে আপনার যে ইউজার আসলো আপনার এখানে, আপনার ইউজার আপনাকে যে ডাটা দিচ্ছে, হ্যাঁ, আপনি সেক্ষেত্রে ওদের প্রাইভেসিটা কিভাবে মেনটেন করবেন, একটা ইউজারের প্রাইভেসি কিভাবে মেনটেন করবেন, কথাটা বুঝতে পারতেছেন? মাথায় ঢুকছে? সো ওয়েন মানে আপনার এটা তো একটা পেজ, মানে এটা কিন্তু শুধু একটা পেজ না, আপনার কোন না কোন প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা আপনার কোন আইডেন্টিটি রিপ্রেজেন্ট করে, রাইট? অ্যাম আই কারেক্ট অর রং? ওয়েন দিস থিংস রিপ্রেজেন্ট এনি ব্র্যান্ড অর প্রোডাক্ট অর সার্ভিসেস, in that case you should have one privacy policy je seta data gulo dear pore you mane maintain his privacy, right? Tar oi data gulo ke apni apnar moddhe simabodho rakhben, jemon hocche facebook er privacy bakhane facebook er ekta scandal dekhchen na? Ji sir. Scandal ta ki chilo je facebook onek data sell kore dise, the data personal data sell kore dise, এটা কিন্তু তারা পারে না, বাট ইন দেয়ার প্রাইভেসি পলিসি ক্লজ তারা মানে কোন না কোনো স্বাস্থ্য করে রেখে দিচ্ছে যে জায়গাতে আমরা আসলে নর্মালি কিন্তু প্রাইভেসি পলিসি আমরা পড়ি না। পড়ি কি আমরা? না না স্যার, এটা তো পড়ি না স্যার। না স্যার, আমরা পড়ি না নর্মালি, কিন্তু প্রাইভেসি পলিসি এন্ড টার্মস এন্ড কন্ডিশন নর্মালি আমাদের দেশের ইউজাররা কখনোই পড়ে না, বাট বাহিরে একটা ইউজার কিন্তু প্রপারলি রিড করে যে আসলে তার এই ডাটাগুলো দেশে দিবে। ইনফ্যাক্ট একটা ই কমার্সে কিন্তু কি দিতে হয়, যদি আপনার ডেলিভারি সিস্টেম অন করেন তাহলে আপনি ডেলিভারি প্লাস অনলাইন সার্ভিসেস বাটনটা মানে চেক করে দিবেন। হ্যাঁ, আর যদি যেটা মানে আপনি সার্ভিস প্রোভাইড করবেন ওটা আনচেক অবস্থায় থেকে যাবে। কেউ যদি আপনার ফিজিক্যাল স্টোর থেকে পিক করতে হয় পিক আপ মানে সিলেক্ট করে দিবেন। ছোট ছোট ইস্যু কিন্তু এখানে। হ্যাঁ, আচ্ছা একটু নিচে যান, এই ছোট ছোট ইস্যুগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে পারতেছেন একটা পেজের একটা প্রপার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ছোট ছোট ইস্যু কিন্তু বড় বড় ইস্যু নেই। আচ্ছা নিচে যান, প্রাইভেসি পলিসি, তারপরে হচ্ছে লোগো লং ডেসক্রিপশন, আপনার যদি কোনো ডেসক্রিপশন থাকে, তারপরে হচ্ছে আপনার যদি কোনো ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে আপনার কোনো ক্লজ থাকে, আপনি এখানে ইমপ্রেসিয়ামটা কি স্যার? তা আমি যদি জানি এটা বাইরের ফরেন কান্ট্রির জন্য। হ্যাঁ, ফরেন কান্ট্রির জন্য মোস্টলি, কারণ ওরা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিফাইন করে থাকে এবং ওটা কে ওনার, ব্যাকিং ওনার, হ্যাঁ, ওই জিনিসটা মেনশন করে দিতে পারে অনেকে। আচ্ছা, লং ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি একটা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের লং একটা ডেসক্রিপশন আপনি প্রপারলি প্রোভাইড করবেন। ওকে, দ্যাটস দ্য ইনফরমেশন ইউ শুড প্রোভাইড ইন দিস ইনফো পেজ ইনফো। আপনি এই ইনফরমেশনগুলো যদি প্রোভাইড করেন তাহলে কি পাবে একটা ইউজারের অথবা একটা গ্রাহকের ট্রাস্ট? এটা স্যার হতে পারে কোম্পানির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, রাইট? আচ্ছা, এবার আমরা আরো কিছু জিনিস যাই, এখানে আমি পাবলিশিং টুলসে পড়ে যাবো, ইটস এ ভেরি বিগ ইস্যু, ইটস এ ভেরি বিগ ম্যাটার পাবলিশিং টুলস, আমরা পাবলিশিং টুলসে পড়ে যাব। একটা পেজ কিন্তু এখন শুধু একটা পেজের মধ্যে সীমাবদ্ধ রাখা নেই, ফেসবুক এবার যে আপডেটটা দিছে মানে ইউ ক্যান ইমাজিন হাউ মাচ লার্নিং ইন ওয়ান পেজ। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। কথাটা কি শুনছেন? আচ্ছা জি স্যার, জি স্যার, জি স্যার। সেটিং এ যান, না হয় এটা যদি সেভ কোনো অপশন থাকে সেভ করেন, সেটিং অপশনে যান। আচ্ছা সেভ বাটন নাই, সো এটা অটো সেভ ধরে নিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা সেটিং এ যান আপনি। আচ্ছা, এবার আমরা নর্মালি এদিকে দেখেন সেটিং এর মধ্যে একটা পেজ কে
কি কি জিনিস মানে সেটিং করার ক্ষেত্রে কি কি জিনিস কাজে লাগে। হ্যাঁ, এদিকে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন অপশনগুলো? বামে বামে নাহি বামে বামের কার্সারটা নেন। হ্যাঁ, এদিকে যেমন দেখুন অনেক ছোট ছোট স্যার। হ্যাঁ, বামে দেখেন, বামের গুলো দেখেন, এগুলো দেখেন। জেনারেল মেসেজিং, পেজ ইনফো, টেমপ্লেট এন্ড ট্যাবস, নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, পেজ রোল, পিপল এন্ড আদার পেজেস, প্রেফারড পেজ অডিয়েন্স, ইস্যু ইলেকট্রাল পলিটিক্যাল অ্যাড, ব্র্যান্ডেড কন্টেন্ট যেগুলো হচ্ছে রিসেন্ট অ্যাড হয়েছে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফিচার্স, ক্রস পোস্টিং, ফেসবুক সাপোর্ট ইনবক্স, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি অ্যান্ড অ্যাক্টিভিটি লগ, দিস ইজ দ্য সেটিংস ইস্যু। এখানে অনেক ফিচার্স অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এখানে আপনাদের কি কি প্রয়োজন লাগবে আমি বলি সোফার। আচ্ছা, আমরা নাই একটু উপরে যাই। আচ্ছা ফাইন, আমরা হচ্ছে মেসেজিং এ আমরা নরমালি দেখি না, কিছু বিল্ট ইন মেসেজ থাকে, আপনারা দেখছেন কখনো? মানে একটা কোশ্চেন থাকে, কোশ্চেনটা আপনি ক্লিক করলে এটার অ্যানসার অটোমেটিক আসে। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এখানে কিন্তু দুই ধরনের ইস্যু আছে, আপনি প্রি ডিফাইন্ড কিছু কোর্স থাকতে পারে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, প্রি ডিফাইন্ড কোনো কোশ্চেন অ্যানসার থাকতে পারে, অথবা অটোমেশন থাকতে পারে। অটোমেশন জিনিসটা ডিফারেন্ট, এখানে অ্যাডভান্স মেসেজিং একটা বাটন আছে, দেখেন অ্যাডভান্স মেসেজিং, মেসেজিং বামে নিচে একটু নিচে, নোটিফিকেশন নিচে নেই। হ্যাঁ, অ্যাডভান্স মেসেজিং, এদিকে আমরা কিছু জিনিস, সে ফর এক্সাম্পল 50টা কোশ্চেন থাকে নর্মালি। খালি যে আপনি মানে যখন ব্যবসা করতে যান, আপনার এই পেজটাকে নিয়ে, আপনার মানে প্রোডাক্ট গুলো নিয়ে, আপনার অনেকগুলো কোশ্চেনের সম্মুখীন হতে হয় না? সো জি স্যার, যদিও বাংলাদেশের ইউজার স্টিল নাও ম্যাচিওর না, বাট স্টিল নাও ম্যাচিওর না, তারপরও এটা ইন ফিউচার আস্তে আস্তে কিন্তু ম্যাচিওর হচ্ছে, বাংলাদেশের ইউজার আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে। দে নাও এ ডেজ, মানে ভেরি ইন্টারেস্টিং ম্যাটার, দে নাও এ ডেজ দে বাই থিংস সার্চিং ফ্রম গুগল, রাইট? গুগলে সার্চ করে এখন মানুষ প্রোডাক্ট কিনে, দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট আমার মতে। বাট ওয়েন উই স্টার্টেড ব্যাক 2010, হ্যাঁ, তখন কিন্তু মানুষ, দে পিপল ডোন্ট ইভেন থিঙ্ক, পিপল ওনলি থিঙ্ক অ্যাবাউট যে সে সার্চ করে একটা ইনফরমেশন পাবে, এতটুকু পর্যন্ত আমাদের মানে থিঙ্কিংটা সীমাবদ্ধ ছিল, আমাদের চিন্তার জগৎটা সীমাবদ্ধ ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা টেমপ্লেট এন্ড ট্যাবস। আচ্ছা, টেমপ্লেট এন্ড ট্যাবসটা কেন গুরুত্বপূর্ণ? একটা পেজের টেমপ্লেট এবং ট্যাবস কেন গুরুত্বপূর্ণ? এদিকে কিন্তু ফেসবুক বিল্ট ইন অনেকগুলো টেমপ্লেট প্রোভাইড করা আছে, নাই ক্লিক করেন ট্যাবস, টেমপ্লেট এন্ড ট্যাবস। আচ্ছা, এখানে দেখেন এই যে আমাদের পেজটা এখন সেটিং করা হলো, এটা হচ্ছে কারেন্ট টেমপ্লেট, যেটা হচ্ছে এটার নাম কি স্ট্যান্ডার্ড টেমপ্লেট, রাইট? এটা একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট, দেখতে পাচ্ছেন সবাই? তারপরে দেখেন ট্যাবের মধ্যে কি কি আছে আমাদের, হোম, ইভেন্টস, রিভিউজ, ভিডিওস, ফটোজ, অ্যাবাউট কমিউনিটি এন্ড গ্রুপস, অফার, সার্ভিস, নোটস, শপ, জবস, লাইফ, এগুলো কি আছে? নাই। উপরে যান, দেখেন উপরে যান, দেখেন যেগুলো হচ্ছে চেক করা আছে, যেমন হোম এটা আমাদের এই পেজে আছে, ইভেন্টস এটা মানে এই যে, হ্যাঁ সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে, দ্যাট মিন্স ইভেন্ট পেজটা আছে, রিভিউ সিলেক্ট করা আছে, ইভেন্ট পেজে আছে, ভিডিওস, ফটোজ, অ্যাবাউট এটা বিল্ট ইন থাকে, হ্যাঁ কমিউনিটি এটা বিল্ট ইন থাকে, গ্রুপস এটা এদিকে অ্যাড করা আছে, গ্রুপস আপনি গ্রুপস লিঙ্কিং করার ক্ষেত্রে, অফার বন্ধ আছে, দেখছেন আপনি, সার্ভিস বন্ধ আছে, নোটস বন্ধ আছে, সব বন্ধ আছে, জবস বন্ধ আছে, বন্ধ আছে বলতে এই যে ডান পাশে যেটা, হ্যাঁ রাইট, এটা যদি অন করে দেওয়া হয় তাহলে অফারটা এই পেজের মধ্যে শো করবে, অফার যদি মানে বন্ধ, এই যে ট্যাব রিমুভ সাকসেসফুলি। সো যদি মানে এদিকে আসলে আপনার যে প্রোডাক্ট অর সার্ভিস আপনি যেটা প্রোভাইড করতেছেন ওইটার উপর বেস করে আপনার এখানে এই সেটিংস গুলো হবে। আচ্ছা, এবার অফারটা ক্লোজ করে দেন, নাহলে আপনি একটু উপরে যান, আমি একটা অপশন দেখাচ্ছি, জেনারেলের পাশে এডিট একটা বাটন আছে, দেখেন এডিট, এডিট ইউ ক্যান, মানে এডিট মানে কি, এখানে ইউ ক্যান সিলেক্ট সাম বিল্ট ইন টেমপ্লেটস, দে হ্যাভ সাম বিল্ট ইন টেমপ্লেটস বেসড অন ডিফারেন্ট বিজনেসেস, বেসড অন ডিফারেন্ট বিজনেসেস, ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড মি অর লিসেন মি ভেরি কেয়ারফুললি অর ক্লিয়ারলি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, লাইক ওয়ান ইজ স্ট্যান্ডার্ড, অ্যানাদার ইজ বিজনেস, অ্যানাদার ওয়ান ইজ ভেনুস,
those who have business doing business with Venus. অনেকের ভেনুস বিজনেস আছে না, জানেন তো ভেনুস বিজনেসটা কি? বিভিন্ন জায়গায় যে মেলা করে বা রাইট, আচ্ছা হ্যাঁ, বা বিয়ের অনুষ্ঠান, রাইট, জন্মদিনের অনুষ্ঠান, রাইট, নন প্রফিট, হোয়াট ইজ নন প্রফিট, ডু ইউ নো হোয়াট ইজ নন প্রফিট? স্যার জি সামাজিক সংস্থাগুলো, স্যার সামাজিক সংস্থা যারা কাজ করে, ওকে, পলিটিশিয়ানস, দেখেন পলিটিশিয়ানস এর টেবিল আলাদা, সার্ভিসেস এর মানে টেবিল আলাদা, ওয়াই সার্ভিসেস এর টেবিল আলাদা, কারণ এখানে সার্ভিসেস পলিসি গুলো আলাদা, এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, সার্ভিসেস নাই, ডেজিগনেটেড সার্ভিস প্রোভাইড করে ওরা, আচ্ছা, আর পাবলিক ফিগার, কারো যদি পাবলিক ফিগার হয়, রেস্টুরেন্ট এন্ড ক্যাফেস যদি কারো থাকে সেক্ষেত্রে এই টেমপ্লেটটা সে ব্যবহার করতে পারে, শপিং এর আলাদা ট্যাব আছে, শপিং এর টেমপ্লেটটা সে ব্যবহার করতে পারে, ভিডিও পেজ এর সে টেমপ্লেটটা ব্যবহার করতে পারে। আপনারা কি মোটামুটি এই টেমপ্লেট কনসেপ্টটা কি ক্লিয়ার? ভিডিও পেজটা কেন বলেন তো, ভিডিও পেজটা কেন? এখন স্যার ভিডিও কম করে কারণ হচ্ছে তারা তো বানাই কি, তাদের মূল ফোকাসটা হচ্ছে কি, ভিডিওতে। সো দিস আর দ্য কনসেপ্ট অফ টেমপ্লেট। এটা কি আপনারা সবাই আগে দেখছেন তো আশা রাখি? আচ্ছা, তবে কনসেপ্টটা কি এবার ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার, টেমপ্লেটের কনসেপ্ট সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে সাথে সাথে বলবেন। জি স্যার, আচ্ছা, কে কে রিলেটেড একটা কোশ্চেন ছিল আমার। জি প্লিজ 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 ক্যারি অন। স্যার আমার মানে আমি জানতে চাচ্ছিলাম যে একই অ্যাকাউন্ট থেকে কি একাধিক পেজ ওপেন করা যাবে নাকি একটা অ্যাকাউন্ট পারপাস একটাই পেজ খোলা যাবে? আমার আমার যে অ্যাকাউন্ট আছে অলমোস্ট আমার 120টা পেজ আছে। ও আচ্ছা আচ্ছা স্যার, জি থ্যাংক ইউ। দ্যাট মিন্স মানে আই হোপ ইউ গেট দ্য অ্যানসার, আই হোপ ইউ গেট দ্য অ্যানসার। জি স্যার, মানে প্রসেসটা মানে একটু জানার ছিল আর কি। আচ্ছা, এটা গ্র্যাজুয়ালি আপনি যখন দেখাবেন স্যার তখন জেনে নিব। এই যে আপনি নরমালি যখন এটা, এই যে নাহিদের কিন্তু অলরেডি এক্সিস্টিং কয়টা পেজ আছে? নাহিদ অনেকগুলি আছে দেখলাম, 10+ স্যার, 10+ অলরেডি পেজ আছে। সো হি ইজ ক্রিয়েটিং নিউ ওয়ান, সো মানে সে কিন্তু এটা পসিবল। আচ্ছা, শান্ত কি জানি একটা মেসেজ, আমি শান্ত মেসেজটা একটু দেখি তো, আমার এখানে তো না, এখানে না, ওই যে মিটে, আমার এখানে মিটে শান্তর মেসেজটা দেখাচ্ছে না। আচ্ছা, কি দেখাচ্ছে? নেটওয়ার্ক ইস্যু এর জন্য প্রিভিয়াস ক্লাস গুলা অ্যাটেন্ড করতে পারি নাই, কেউ মেসেঞ্জার গ্রুপের লিংকটা দিলে ভালো হতো, এন্ড আই এম রিকোয়েস্টিং নাজমু স্যার, ওকে, ড্রাইভ লিংক। আচ্ছা, সেক্ষেত্রে রাকিবুল আপনি যদি আমার কথা শুনতে পান, আইদার রাকিবুল অথবা ইয়েকে একটু নক করেন, আর শফিকুলকে একটু নক করেন। শফিকুল আপনি একটু ওনার যে লিংকটা নিয়ে আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেন, ঠিক আছে? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেন। আচ্ছা, সো ফার আমরা মানে ছোট ছোট কিছু লার্নিং জানলাম, লার্নিং সম্পর্কে জানলাম, ওকে, আমরা টেমপ্লেট সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার এটা নাহিদ মানে কেটে দেন, আর এটা হচ্ছে সে ফর এক্সাম্পল আপনার আপনি জেনারেল টেমপ্লেটটাই ব্যবহার করবেন, হ্যাঁ, যেটা আপনি অ্যাড করতে চান নিচে ট্যাবের মধ্যে, যে আমি আমার ভিডিও অ্যাড করব অথবা আমি অন্য কোন অফার অ্যাড করব, আমি অথবা আমি শুনতে পাচ্ছি না স্যার। বিল্টিং কি সব বাটন আছে আপনার? মানে গ্রুপের মধ্যে মানে এই যে আমি বললাম জেনারেলি অনেকে, সে ফর এক্সাম্পল অনেকে পেজে কিছু কিছু অপশন পাওয়া যায় না, যেমন আমি খাদিজাকে জিজ্ঞাসা করতেছিলাম আপনার পেজে কি সব বাটনটা আছে কিনা, সব বাটন আছে কিনা,
হ্যাঁ বাটন আছে, জি স্যার আছে। মানে আপনি আপনার পেজ, আচ্ছা ইয়ে নাই না ওই খাদিজা আপনার পেজটা বললেন তো, পেজটা একটু দেখি স্যার। ফেসবুক একটা ইয়ে ওপেন করেন স্যার, আমার পেজের নাম হলো ক্যাশ মিউ, ক্যাশ মেও, ক্যাশ মেও, জি স্যার। দুইটা পেজ আর একটা, এই ধরনের নামের পেছনে মানে একটা নামের তো একটা গুরুত্ব থাকে। হ্যাঁ আপনার নামের পেছনে মানে এটা অ্যাকচুয়ালি আমেরিকান স্ল্যাংস, এটার অর্থ নিয়াও, এটা কি নিয়াও, এটা ক্যাশ নিয়াও, জি স্যার। দেন তো নাই ক্যাশ নিয়াও, দেখেন তো আমরা ক্যাশ নিয়াও পেয়েছি। কোনটা এটা তাই ইয়েলো কালারের মানে ক্লিক করেন তো ওনার যে ভিডিওস এর পরে মোর, আপনার এখানে তো সব বাটন তো নাই, সব বাটন তো নাই স্যার। মানে আমি বলতেছিলাম যে অপশনে আছে বাট আমি দেই নাই এখানে। আচ্ছা আপনি ওই যে ট্যাবের মধ্যে অ্যাড করে দিতে হবে, আপনি সব বাটনটা অ্যাড করতে চাইলে মানে ওটা অ্যাড করে দিতে হবে। আপনার পেজের কিছু মানে কোর আপগ্রেডেশন ইম্পর্টেন্ট, কি কি আপগ্রেডেশন হতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে আপনার মানে ব্র্যান্ড আইডেন্টিটি খুবই ইম্পর্টেন্ট। আপনি আপনার ব্র্যান্ড আইডেন্টিটিতে আপনার আপনার কি একটা ছবি, এটাতে একটু বোঝার উপায় আছে? ব্যানার, ব্যানার মধ্যে কিছু লেখা দিতে পারেন রাইট, যেটা আপনার ব্র্যান্ড কে রিপ্রেজেন্ট করে। একটা ইউজার আপনার পেজে যখন আসবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা পেজে আপনার পেজে আসবে, সে এসে নর্মালি ইউজাররা কি সেন্স রাখে জানেন? কালার। আপনি দেখবেন যে গ্রামীণ ফোন অথবা অন্যান্য ব্র্যান্ড গুলো তারা কালার দিয়ে অনেক কিছু ডিফাইন করে দেয়। জি স্যার আমি এটা খেয়াল করছি। হ্যাঁ তো আপনার একটা কালার চুজ করতে হবে যে কালারটা আপনার ইউজাররা পছন্দ করবে, এবং সেক্ষেত্রে আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, আইদার ইন লগো আইদার আপনার ব্যানারের মধ্যে ওই ফিলটা দিতে হবে। হ্যাঁ তখন একটা ইউজার আসলে কি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার পেজের ট্রান্স বাড়বে, বুঝতে পারছেন? ওকে ফাইন, আমরা সব বাটনটা আপনি যদি পারেন অনেক সময় অ্যাড করে দিতে পারেন যদি আপনার প্রোডাক্টের প্রাইস গুলো ডিফাইন্ড হয়। ওকে এই কারণে ওই অপশন গুলো আসে না, তখন হচ্ছে কি এখানে মানে সেটিংস এসে টেমপ্লেটস এন্ড ট্যাবস এসে আপনার ওই সেটিংটা চেঞ্জ করে নিতে হবে অথবা কিছু বাটন অ্যাড করে নিতে পারেন। আপনি আপনার প্রয়োজনীয় বাটন গুলো অ্যাড করে নিতে পারেন। আপনি যদি লাইভ করতে চান, অনেকে লাইভ বাটন আছে, জবস বাটন আছে, আপনি যদি কোনো জব রিক্রুটমেন্ট দিতে চান, হ্যাঁ তো এই বাটন গুলো আপনি এখানেই পাবেন। অ্যাড করে নিলে আপনি ওইটার ফিচার গুলো আপনি ভোগ করতে পারবেন। আপনার যদি কোনো অফার থাকে, কোনো স্পেশাল অফার থাকে না, অনেক সময় অফার দেন যে আপনি ডিসকাউন্ট প্রাইসে আমি আমার প্রোডাক্ট বিক্রি করতেছি, হইতেই পারে। হ্যাঁ পিপল গিভ ডিসকাউন্ট, দেন ইউ ক্যান অ্যাড অফার বাটন। ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, একটা এক্সাম্পল দিয়ে বলছি যাতে বোঝা সুবিধার্থে। হ্যাঁ আচ্ছা, আমরা পেজ রোল তো অলরেডি সবাই জানি, পেজ রোল কিভাবে দেয়, যেমন পারমিশন। পেজ রোলটা হচ্ছে কি আপনি মানে যেমন যারা যাদের পেজ নেই তারা হয়তো অনেকে জানেন না, সো এরা ইনফরমেশনটা দিয়ে রেখে। পেজ রোলটা হচ্ছে আপনি আপনার পেজ আরেকজনকে পারমিশন দেয়া, সে কতটুকু ব্যবহার করতে পারে এই পারমিশনটা দেয়া। হ্যাঁ আপনি পেজ রোলে না ক্লিক করেন, আচ্ছা শফিকুল আপনার ইমেল অ্যাড্রেসটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল ওটা দিয়ে দেন, তাহলে একটা অ্যাসাইন করে দেবে। স্যার একটা কথা ছিল স্যার, যাদের পেজ আছে তাদেরটা তো ভালো, বাট আমাদের যাদের পেজ নাই আমরা অবশ্যই এটা এটা নেক্সট অ্যাসাইনমেন্ট থাকছে। হ্যাঁ
এবং সেই পেজের মধ্যে কোন বাটনটা কি পারপাস ইউজ করছে, মানে যাদের অলরেডি আছে মূল, আর যাদের নাই তারা পেজ ক্রিয়েট করে দে অলসো এক্সপ্লেইন যে কোন বাটনটা কোন টেমপ্লেটটা কেন ব্যবহার করছে। স্যার এই যে আর কি আমাদের পেজ নাই তো, যার জন্য আমাদের বুস্টে আর ক্যাশ করতে একটু টাইম লাগতেছে, তো হচ্ছে যদি পেজটা থাকতো মেবি একটু কম সময় লাগতো। আচ্ছা আপনি একটা পেজ ক্রিয়েট করেন, যাদের পেজ নাই এখনই একটা পেজ ক্রিয়েট করেন, যাদের পেজ নাই তারা পেজ একটা ক্রিয়েট করেন। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। আর রাকিবুল হাসান সাহেব আপনি কি পরে করা যেত না নাজমুল ভাই? জি জি, এটা একটু ব্রেকের পরে দেন। আচ্ছা আচ্ছা, ব্রেকের পরে কয়টা বাজে? অলরেডি ব্রেক টাইম চলে আসছে, 4:12 বাজে। আচ্ছা তাহলে আমরা এখন ব্রেক টাইম নিচ্ছি। হ্যাঁ নাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কোঅপারেশন। তাহলে আমরা 20 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। হ্যাঁ সবাই লিভ না করে এখানে স্টিক থাকবেন, দেন আমরা আবার ক্লাসে জয়েন করছি।
আচ্ছা মানে নামাজ অনেকে বলছে যে 45-এ না, তো আমরা ক্লাস কন্টিনিউ করি, কিছুক্ষণ পরে আবার আমরা মানে ইয়ে শুরু করি। হ্যাঁ সবাই শুনতে পান? কথা ক্লিয়ারলি মানে ক্লিয়ার কি না মানে কোন? জি স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। আমাদের ব্রেক টাইম আপাতত যেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ওকে একটু হোল্ড করুন। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, আমরা তাহলে ক্লাসে আবার মানে ব্যাক করছি। হ্যাঁ আজকে ফেসবুক আর আমি আপনাদের যে আর্টিকেলটা দেখছি, সবাই কিন্তু আর্টিকেলটা মানে আপনাদের সম্পর্কে লেখা যেটা, হ্যাঁ সবাই কিন্তু পাঠাননি, 16 জনের তো পাইছি। কে কে পাঠান নাই? মানে যারা পাঠান নাই তাদেরকে কিন্তু মানে আমাদের ক্লাসের প্রথমে একটা কন্ডিশন দিছিলাম যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। স্যার এটা কি মেসেঞ্জার গ্রুপে পাঠাবো? মেসেঞ্জার গ্রুপ না, ওই যে শফিকুলের শফিকুলের ইমেলটা দিয়ে দেওয়া হয়েছে। শফিক ভাই আমার ইমেলটা কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ আপনারটা যারা যারা দিয়েছেন সবাইকে দেওয়া হয়েছে। মানে পরে শফিকুল মনে হয় আরেকটা পাঠিয়েছো না? ঠিক স্যার এক শফিকুল যে শরীফুল মনে হয় পাঠিয়েছো লাস্টে। এটা এটা হচ্ছে কার? ওকে শরীফুল হাসান একটা। জি জি শরীফুল। ১৬ জন পাঠে আমি পাইছি আপনার 1 2 3 4 5 6 7 8 9 10। স্যার নেক্সট ক্লাসের আগে স্যার পাঠিয়ে দিব। পাইছি মানে কে কে দেননি সাবমিট করেননি? স্যার আমি স্যার সাবমিট করতে করি নাই স্যার, স্যার নেক্সট ক্লাসের আগে সাবমিট করে দিব। আপনি লিখছেন তো নাকি? স্যার আমি লিখছি কিন্তু 50 ওয়ার্ড হবে কিনা আমি জানি না, মানে একটু ছোট হবে হয়তো। আচ্ছা আর ফাহাদ আপনি আল ফাহাদ মানে ইমেজ আকারে কেন দিবেন? পিডিএফ দিব স্যার। মানে ওয়ার্ড ফাইলে না দিয়ে ইমেজে কেন, দেয়ার রহস্যটা কি? স্যার আমি মোবাইলে লিখছি করে ইমেজ করে দিন স্যার। হ্যালো স্যার। জি স্যার আমি ইলাস্ট্রেটর করে অ্যাডোব ইলাস্ট্রেটর তাতে করে ইমেজ এরর দিছি স্যার। আমি পিডিএফ দিতে পারবো? পিডিএফ দিব। জি 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 ওকে স্যার। কুমিল্লা লেখাটা ভুল আছে আপনি কারেকশন করে দিয়েন। ওকে স্যার। আর ফাদার নেমের পরে মানে এস হবে না, মাই ফাদারস নেম হইতে পারে অথবা ফাদার নেম, আসলে ফাদারস হবে না, ফাদার নেম, মাই ফাদার নেম। ওকে স্যার। ক্লিয়ার? হ্যাঁ তারপর মাদার উপরে মাদার নেম। আপনি কি মানে ফাহাদ কি গ্রাফিক্স ডিজাইনার? জি স্যার।
ওকে, কত বছর যাবত গ্রাফিক্স ডিজাইন করছেন? স্যার এক বছর, স্যার গত বছর আমি কোরাসটা স্টেড শিখছি স্যার, এক বছর হবে। আচ্ছা আচ্ছা, কি কি টুলস নিয়ে কাজ করেন স্যার? আমি স্যার মাস্কট লগ নিয়ে কাজ করি স্যার। মানে বুঝি নাই, সরি আপনার কথা। মাস্কট লগ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। মাস্কট লগ ফ্লাই, ওকে। এই তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন? লগ আছে স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারটা দেখলাম। আরসান হাবিব স্যার। আচ্ছা, দ্বিতীয় লাইনটা আমি বুঝি নাই আর কি। আপনি আমার মানে আই এম কামিং টু মাই কোয়ালিফিকেশন, এটা এটার মানে কি বোঝাইতে চাইছেন আপনি আসলে? শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত আর কি বিবরণ দিতে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। চয়ন মজুমদার না? চয়ন মার্কেটিং এর মানে মার্কেটিং ডিপার্টমেন্টের মানে কোন ইয়ারে আছেন? মার্কেটিং ডিপার্টমেন্ট তো আছেন, কোন ইয়ারে চয়ন আছেন? শুনতে পান আমার কথা? চয়ন কে আছেন? চয়ন মজুমদার জয়েন করেন এই ক্লাসে। খাদিজা, খাদিজাতুল কুবরা? জি স্যার। মানে আর ইউ মানে আপনি শর্ট টেম্পার গাই? ডু ইউ থিংক দ্যাট? স্যার গায়ক তো মানুষ তাই না? আচ্ছা আচ্ছা, বাট এটা প্রতিমুদ্ধ করতে ভালো হয়। হ্যাঁ, এই লাইনটা সেই কি লেখা যায় তাহলে? এনিথিং, আপনি আপনি লেখি কারেকশন করে দেন, বাট আপনার লেখার ইয়ে প্যাটার্ন অনেক ভালো। থ্যাংক ইউ স্যার। ওকে, অ্যাকসেপ্ট দিস ওয়ান। হ্যাঁ, বাট পুরো লেখার প্যাটার্ন ভালো হয়েছে সো ফার। থ্যাংক ইউ স্যার। অর্গানাইজ। ফাহাদ হোসাইন? জি স্যার। আপনার কি 100 ওয়ার্ড হয়েছে ফাহাদ? আচ্ছা বলুন ফাহাদ, 100 ওয়ার্ড হয়েছে? স্যার আমি তো গুণী নাই। জি স্যার, আমি গুণী নাই, হতে পারে আনুমানিক আর কি। আচ্ছা, দেখি তো আপনার মানে দেখি আপনার নাম্বার কত। ফাহাদ, একটু হোল্ড করবেন।
হ্যালো, আচ্ছা 85 ওয়ার্ড লিখছেন ফাহাদ, মানে 100 ওয়ার্ড কমপ্লিট করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর একটু অর্গানাইজ রাইটিং হলে ভালো, মানে আপনার সম্পর্কে আপনি লিখছেন, একটু অর্গানাইজ ভাবে লিখলে ভালো হবে। আমি কালকে যে প্যারা আকারে লিখতে বসেছিলাম মনে আছে ইনস্ট্রাকশনটা? ফাহাদ, ফরহাদ, ফরহাদ শুনতে পান? ফরহাদ, ফরহাদ আছেন আপনি? ফরহাদ কই গেল? ফরহাদ নাই এখন। সবাই কি ক্লাসে বোরিং হয়ে যাচ্ছে নাকি, মানে লিড করতেছে? না স্যার, না স্যার, নো স্যার। আচ্ছা ফরহাদ কে পাচ্ছি না, ফরহাদ আসলে আবার। আচ্ছা চয়ন মজুমদার কি আসছেন? চয়ন, চয়ন মজুমদার আসে নাই। আচ্ছা রাসেল উদ্দিন, আমরা কি আছি? সবাই আছি, সবার আর্টিকেল গুলো দেখতেছি। হ্যাঁ ও আচ্ছা, রাসেল উদ্দিন ভালো লেগেছেন, রাসেল থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। তবে ওই যে যখন হচ্ছে ইয়েগুলো লিখবেন, মানে একটা আপনার অ্যালাইনমেন্ট গুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনার রাইটিং ভালো সোফার আপনি যা লিখছেন, বাট এটাকে অ্যালাইনমেন্ট গুলো একটু ভুইয়া সাহেব আপনার মানে লেখা ঠিক আছে, বাট একটু মানে প্যারা করে লিখতে ভালো হতো। হ্যাঁ মানে স্যার একটু গ্যাপ গ্যাপ দিয়ে নাকি, মানে প্যারা আকারে, প্যারা গ্যাপ আকারে লিখলে ভালো হয়। হ্যাঁ ছোট ছোট। জি স্যার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভুইয়া। শাওন, নাজমুল হাসান শাওন আছেন? নাজমুল, আচ্ছা শাওন নাই ক্লাসে, ওকে ফাইন। সালমান, সালমান আছেন? সালমান, সালমান আলী আমার কথা কি শুনতে পান? ওমর ফারুক আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা সালমান আমার কথা শুনতে পান না? সালমান শুনতে পায় না।
নাহিদ আচ্ছা ফাদ হোসেন প্যারাগ্রাফ আকারে লিখলে ভালো হইতো ফাইন এটা ফার্স্ট ফার্স্ট আর্টিকেল সো নো ইস্যু ওমর ফারুক নাহিদ যেখানে আপনার আপডেট করা দরকার ওই জিনিসটা শুধু ভাববেন ঠিক আছে নাইট কি পাবজি খেলেন অনেক মোটামুটি স্যার আচ্ছা বাট মানে দেয়ার হ্যাভ এ কনফ্লিক্ট বিটুইন ইওর ড্রিম এন্ড ইওর এক্সিকিউশন ইউ আর অ্যান এন্টারপ্রেনিয়র সো ইউ আর ওয়াস্টিং ইওর টাইম প্লেইং গেমস রাইট নাও ডু ইউ প্ল্যানিং টু মেক এনি গেমস না স্যার আমার গেম ডেভেলপের প্রতি কোনো ইন্টারেস্ট নাই স্যার আচ্ছা সো ওয়াই ইউ ওয়াস্টিং ইওর টাইম প্লেইং গেমস রাদার দ্যান লার্নিং এটা অ্যাকচুয়ালি লেজার টাইমে খেলা হয় একটা সময় খুব বেশি খেলতাম এখন খুব একটা খেলা হয় না হয়তো দেখা গেছে 20 মিনিট হাফ আওয়ার এর বেশি হয় না আসলে ওকে এটা করোনার প্রথম দিকে ছিল করোনার ভার্সিটি যখন বন্ধ ছিল তখন ছিল আর কি প্রথম এক দুই মাস ওকে বিকজ দ্য টার্ম এন্টারপ্রেনারশিপ ইজ এ ইম্পর্টেন্ট টার্ম রাইট আচ্ছা এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আর্টিকেলটা ভালো হয়েছে ভেরি অর্গানাইজ হ্যাঁ অর্গানাইজ আর্টিকেল মানে এটার মধ্যে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশনের একটা সমন্বয় আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে রাজন কুমার রয় জি স্যার শোনা যাচ্ছে আমার জি আমি অ্যানাদার ডিভাইস থেকে লগইন করেছি তো আবার এইজন্য কনফার্ম করে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আপনার আর্টিকেলটা খুবই অর্গানাইজ হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ রাজন অনেক বড় আর্টিকেল লিখছেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ বাট কালার কম্বিনেশন মানে আপাতত দরকার নাই বিকজ উই নিড টু ডেভেলপ সেন্স ইন বিটুইন আওয়ার কোর্সেস হ্যাঁ এই কোর্সের মধ্যে আমরা মানে চেষ্টা করব কিছু মানে কালার সেন্স নিয়ে মানে কাজ করার জন্য সো তখন হচ্ছে ইফ ইউ অ্যাড দ্যাট কালার সেন্স এটা আপনার জন্য হেল্পফুল হবে ঠিক আছে বাট রাদার দ্যান দিস দ্য এক্সপেকটেশন অফ মাইন ইজ আর্টিকেল রাইট সো আর্টিকেল ইজ ভেরি গুড অ্যান্ড অর্গানাইজ রাশেদ হোসেন ইয়েস স্যার ওকে রাশেদ আপনার মানে অর্গানাইজিংও ভালো হয়েছে
আর আপনি হচ্ছে ট্যুরিজমের উপরে কোর্স করছেন রাইট হোটেল ম্যানেজমেন্টের উপরে জি স্যার ওকে আপনার ম্যাথমেটিক্স এর কোর্স কি কমপ্লিট মানে কন্টিনিউ করবেন আপনি কি করবেন না হোয়াট ইউ প্ল্যান না স্যার এটা তো এখনো পসিবল না কারণ হচ্ছে আমি তো 2002 তে ইন্টারমিডিয়েট পাস করেছি দেন আমি অনার্সে 2002-03 বেজে ছিল আচ্ছা আচ্ছা সো মানে এটা পসিবলই না রাইট সো ইউ লিভ দ্যাট ওকে ওকে নো ইস্যু থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ আপনার আর্টিকেলটা ভালো হইছে হ্যাঁ অর্গানাইজড অনেক শফিকুল জি স্যার মানে আপনি কি শফি নামটা বেশি পছন্দ করেন এরকম কিছু জি স্যার শফি বাট ইউর নেম ইজ শফিকুল আলম মিয়া শফিউল শফি ইজ নট ইউর নিকনেম আই গেস আপনার শফি কি নিকনেম শফি নিকনেম স্যার আচ্ছা ওকে মানে হোয়াট ডু ইউ মিন বাই রিমোট ভিলেজ আমাদের মানে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলো কিন্তু রিমোট ভিলেজ খুব কম নাই বললেই চলে ইফ ইউ কম্পেয়ার টু মানে উত্তরবঙ্গ সফি ছোট গ্রাম বুঝেছিলাম আচ্ছা স্মল স্মল ভিলেজ মেনশন করতে পারেন রাদার দ্যান রিমোট ভিলেজ ওকে আপনারটা ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ শফি থ্যাংক ইউ শোয়েব আহমেদ শোয়েব আছেন জি স্যার হ্যাঁ শোয়েব আছেন সবাইকে জয়েন করছেন মাস্টার ইয়ে আমাদের জয়ন জয়ন আপনারে ডাকছিলাম আপনি জয়েন করছেন একটু লেটে না জয়েন শুনতে পান জয়ন মোবাইল দিয়ে কানেক্ট হচ্ছে আপনি শোয়েব শুনতে পান জি স্যার শুনতে হচ্ছে ওকে সো ইউ ওয়ান্ট টু ইনভেন্ট এনিথিং জি স্যার লাইক এ সায়েন্টিস্ট জি স্যার ওকে দ্যাটস কুল ওকে উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ রাদার দ্যান ইনভেন্ট ইফ ইউ ইউজ ইনোভেট এটা আরো মানে আপনি লেটার অন যে এই কথাটা ইউজ করছেন লাইক টু ডিজাইন হ্যাঁ সো হিয়ার ইফ ইউ ইউজ ইনোভেট ইটস এ মোর একুরেট ওকে ঠিক আছে ওকে মানে ওকে থ্যাংক ইউ আপনি কি ঘোরাঘুরি পছন্দ করেন না জি স্যার ভেরি গুড আই ডোন্ট লাইক মানে ট্রাভেলিং মোর ওকে এটা থেকে আপনার যে মানে কমন প্রবলেম এটা থেকে উঠে আসতে হবে বেরে ঠিক আছে আচ্ছা আপনার মানে প্যারাগ্রাফ আকারে উইথ টাইটেল দিছেন আপনি ভেরি গুড মানে ভালো হয়েছে আর্টিকেল প্যাটার্ন থ্যাংক ইউ মানে শর্ট ওভারভিউ লিখছেন দিস ইজ স্টার্টিং হ্যাঁ আচ্ছা আর হচ্ছে শফিউল আপনি কি মানে আরো আর্টিকেল পাইছেন আচ্ছা শরীফুল শরীফুল হাসান একটা পাইছি শরীফুল আছেন শরীফুল জি স্যার আমি ডাকছিলাম আপনাকে ওই সময় কোথায় ছিলেন আচ্ছা এখানে আই এম টকিং অ্যাবাউট যখন লিখবেন এখানে এই যে ফার্স্ট প্যারাতে যে এই জিনিসটা লিখছেন
এই জিনিসটা আসলে ইরিলিভেন্ট অলমোস্ট, কারণ হচ্ছে যেমন হচ্ছে হ্যালো গুড আফটারনুন থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি এ চান্স, দিস ইজ ইরিলিভেন্ট বিকজ হিয়ার ইজ জাস্ট শেয়ারিং ইউর সেলফ অনলি, আপনি আপনার সম্পর্কে শেয়ার করা। আরেকটু বেটার করতে হবে, হ্যাঁ শরীফুল, ওকে শরীফুল, আচ্ছা ইয়ে হচ্ছে আর কয়েকটা পাঠাইছে, রুকায়াটা পাইছি, আরো অনেকে পাঠাননি না, তারা আমারটা পাইছেন, চয়ন মজুমদার আমি আপনারটা পাইছি, আচ্ছা চয়নেরটা আমি আসছে, চয়নেরটা শেষ করে নেই স্যার, আমি তো খাতায় লিখে রাখছি, সাবরিনা খাতায় কিন্তু লিখতে বলিনি, আমি বলছি গতকালকে ক্লিয়ার ইনস্ট্রাকশন, আপনার যে বান্ধবী কি নাম স্যার, আমি হয়তো খেয়াল করিনি, না আপনার যে ফ্রেন্ড ছিল নাম না কি যে আমাকে, রুকায়া লাইবা, আচ্ছা রুকায়া, রুকায়া আছেন, রুকায়া আমি আপনাকে মিম কি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বলছিলাম না যে কি ইনস্ট্রাকশন দিবেন এবং কিভাবে দিবেন, জি স্যার জি স্যার, ফরগেট টু ইনস্ট্রাক্ট, আমি বলছিলাম ওয়ার্ড ফাইলে দেওয়ার জন্য, হ্যাঁ মানে মেসেজ কনভে করার কথা ছিল রুকায়া, মানে আপনি আরেকটু প্রপার হইতে কনভে করেন মেসেজটা, হ্যাঁ আপনার ফ্রেন্ড কে দেওয়ার ক্ষেত্রে, জি স্যার, আচ্ছা ওকে, আর সেক্ষেত্রে সাবরিনা আপনি কাজ করেন, আপনি ছবি তুলে এখন মেসেঞ্জারে দেন যেটা লিখে রাখ স্যার, আমি যে দিয়েছি পাইছেন স্যার, আমি আপনি কি শফিকুলের কাছে পাঠিয়েছেন, হ্যাঁ স্যার আমি ফরওয়ার্ড করে দিয়েছি, আচ্ছা আপনি, আমি আসতেছি, হ্যাঁ চয়ন আপনি, আপনারটা আমি দেখছি আর কি, চয়ন যেটা হচ্ছে, চয়ন আমার কথা শুনতে পান, চয়ন 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 মজুমদার, জি স্যার শুনতে পাচ্ছি, আচ্ছা আপনার আর্টিকেলের ডিমেরিট সাইটটা হচ্ছে আপনি আসলে দাড়ি কমা, হ্যাঁ প্রপারলি ব্যবহার করা, এটা মানে মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো কিছু লেখেন দাড়ি এবং কমা কোথায় কমা দিতে হবে কোথায় দাড়ি মানে ফুল স্টপ দিতে হবে, দাড়ি কমা বলতে বাংলায় বললাম, হ্যাঁ সো ফুল স্টপ দিতে হবে কখন, এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যখন আপনি আর্টিকেলটা লিখেন, ঠিক আছে নেক্সট টাইম থেকে ঠিক হয়ে যাবে, বিকজ আমি আপনার আর্টিকেলটা মানে আপনার সম্পর্কে পড়তে গিয়ে আমি আসলে মানে কোন জায়গায় আসলে এক্সাক্টলি মানে ফুল স্টপ হবে এই জিনিসটা কনফিউজড, কোন জায়গায় আসলে কমা হবে এই জিনিসটা মানে বুঝতেছি না, হ্যাঁ সো ওকে থ্যাংক ইউ, তারপরেও আপনি ফার্স্ট চেষ্টা করছেন যে সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর যারা হচ্ছে লিখছেন আর্টিকেল, হ্যাঁ অ্যাট লিস্ট চেষ্টা করছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আচ্ছা এবার আসি, আপনার ইন্ট্রোডাকশন খুবই ফ্যান্টাস্টিক হইছে, মানে ফ্রম নোয়ার আপনি একটা মানে কন্টেন্ট লিখছেন যেটা মানে ইন্ট্রো হিসেবে মানে খুবই ভালো হইছে, ঠিক আছে দ্যার ইজ নাথিং উইদাউট পারপাস ইন দিস ওয়ার্ল্ড, everything has some purpose, human are the best creation and each person is exclusive, and she believed that, I thought, thus writing about myself I am here to express myself that what I see, what I experience and what I plan for my life, I try myself to be modest, passionate, devoted, hardworking and honest, এটা হচ্ছে তার ইন্ট্রোটা ছিল, ঠিক আছে তো আমি জাস্ট সবাই সবার সাথে শেয়ার করলাম মানে how she write intro, that put her overview like, so thank you very much Rukaya, welcome sir, acha ar baki achen ke sadhan bhai to paini sadhan bhai
স্যার আমারটা পাইছিলেন সুমন সুমন আমার মেইলটা কি পাননি আপনারটা আচ্ছা আরেকটা পাইছি কার এটা ফাহাদেরটা পাইছি আপনারটা পাইনি আমি তো মেইল দিয়েছি ও যে শাহজান ভাই মনে হয় আলাদা করে মেইল করছে স্যার আকরাম হোসেন সুমন সুমনেরটা পাইছি সুমন আমি আপনারটা পাইছি জি স্যার আমি সুমনেরটা পাইছি আপনারটা পাইনি তো সাজন ভাই মেইলটা তো পাঠিয়েছে সেন্ড তো দেখাচ্ছে আমাকে এখানে আপনি একটু আমি মেইলটা দিচ্ছি ওই মেইলটার মধ্যে একটু দেখেন তো একটু পাঠিয়ে দিন আমি ইমেলটা দিছি ইমেল একটু পাঠিয়ে দেন আচ্ছা আল ফাহাদ জি স্যার আপনি কি 10 বছর বয়স আপনার ফাহাদ স্যার এটা 20 20 10 হয়ে গেছে স্যার আর এখন অলরেডি আমি ঠিক করেছি স্যার আচ্ছা আচ্ছা আই গট শক যে আমার ক্লাসে 10 বছর একটা বেবি আছে না স্যার আমার পিপল মানে মানুষ ভুল করে নোইশ বাট মানে একটু রাইটিং আর্টিকেলে মানে যখন আপনি কোনো আর্টিকেল লিখবেন একটু সচেতন থাকতে হবে হোয়াট ইউ আর রাইটিং এন্ড যেটা করতে হবে আপনাকে রিক্যাপ করতে হবে যে আসলে যেটা যেটা লিখছেন এটা মানে সঠিক লিখছেন কিনা আপনাকে মানে একটু চেক করতে হবে হ্যাঁ যে মানে আপনি পাঠানোর পূর্বে জিনিসগুলোকে চেক করতে হবে ঠিক আছে ওকে স্যার ওকে আই গট স্টক টু সি ইউ আর 10 ইয়ার্স ওল্ড এনিওয়ে আচ্ছা তারপরে চেষ্টা করছেন ফাদ নো ইস্যু থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ নট এ নেগেটিভ সাইন দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন ইউ ট্রাই টু রাইট আর্টিকেল আই ডোন্ট নো আপনি আগে লিখছেন কিনা বাট আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনার এই সাহসিকতাটাকে হ্যাঁ আই হোপ আপনি সবার কাছ থেকে ছাড়াই যাবেন নেক্সট টাইম সেই কারেকশন মানে ভুলগুলো কারেকশন করে আগাবেন আই হোপ হ্যাঁ আমি এক্সপেকটেশন রাখলাম নেক্সট টাইম আপনি যখন আর্টিকেল অথবা কোনো অ্যাসাইনমেন্ট দেবো আপনি বারবার চেক করে দিবেন যে আপনার কোথায় মানে মিস্টেক হলো আমি একটা কথা বলে রাখতে চাই এটা হচ্ছে যে মানুষ ভুল করে না সে শিখে না যে ভুল করে সে শিখে ঠিক আছে কথাটা সবাই মনে রাখেন এনিওয়ে আচ্ছা আকরামুল হক সুমন সুমন আছেন ওকে ওকে আপনারটা খুবই ভালো হয়েছে প্যারা আকারে দিছেন থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম স্যার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন স্যার শুধু নিব অর্গানাইজ আর্টিকেল অর্গানাইজ ইন্ট্রো বলা যায় মানে এভরিবডি লাইফ মানে সবার জীবনে কিন্তু মানে এই যে লিখছেন আপনার হিস্ট্রিগুলো হ্যাঁ এটা কিন্তু আপনার স্টোরি মানে এই স্টোরিগুলোকে আমরা আসলে এই স্টোরিটা কেন লেখালাম দেয়ার হ্যাভ দ্যাট পারপাস আই এম শেয়ারিং ওয়াই আই গিভ দ্যাট অ্যাসাইনমেন্ট এই স্টোরিটা লেখালাম এই জন্য আপনারা মানে যখন মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে কি আমি মনে করি স্টোরি ইজ অ্যাটাচিং অ্যান ইমোশনাল থিংস হ্যাঁ এটা মানুষের অ্যাটাচ করে হ্যাঁ এই স্টোরিগুলো এবং অ্যাবাউট ইউরসেলফ যখন লিখবেন আপনি আপনারটাই লিখবেন একদম অনেস্ট কনসেন্টটা লিখবেন ব্যাপারটা হচ্ছে কি অনেস্ট কনসেন্ট লিখলে যেটা হয় আপনি বাড়ায় কোনো কিছু লেখার দরকার নেই হোয়াট ইউ আর আপনি যা তাই তো আপনি তো আপনাকে পরিবর্তন করতে একদিনই পারবেন না পারবেন পসিবল ইটস নট পসিবল ফর এনি হিউম্যান বিং সো আপনি যা তাই আপনি আপনার অ্যাবাউট আসের মধ্যে লিখবেন এতে হবে কি মানে সময় যাবে আপনি কিন্তু শিখতেই পারবেন শিখতেই পারবেন হ্যাঁ এবং একটা সময় এটা আপনি পিপলদের কাছে কানেক্ট করতে পারবেন এবং মানুষ আপনাকে ওইভাবেই চিনবে আমি কি বোঝাইতে পারছি কথাটা এটা মার্কেট প্লেস গুলোতে আপনি যখন অ্যাপোর্টেশন মধ্যে লিখবেন ওকে ফাইন ইউ মাইট ইনক্লুড ইউর স্কিল বাট আপনার ইন্ট্রোটা আপনার মানে আপনার মতো করে গুছিয়ে লিখবেন আপনি যা তাই লিখবেন বাড়ায় লেখার দরকার নেই ঠিক আছে আচ্ছা আর সাজান ভাই কি পাঠিয়েছেন ইমেলে পাঠাতে পারছেন আমি কিন্তু ইমেল পাইনি এখনো সাজান ভাই
আর বাকি আছে কে? বাকি আছে, আমি কিন্তু ফজিলতুর জাহান, আচ্ছা আরেকজন ছিল, চলে গেছে। আচ্ছা মুন্না, মুন্না কি লিখছেন? মুন্না মুন্না, তারপর হচ্ছে জামি, আপনারা দুইজন লেখেন নাই, আপনাদের আর্টিকেল পাই নাই। জামি এনি এক্সপ্লেনেশন আপনি কেন লেখেননি? জামি হ্যালো স্যার, হ্যাঁ আপনারটা পাইনি তো আমি। স্যার আমি লিখছি কিন্তু স্যার এই যে ওয়ার্ড ওয়ার্ড প্রসেসরে তুলি নাই স্যার। আচ্ছা আপনি ওয়ার্ড না করলে ছবি তুলে পাঠিয়ে দেন। ওকে স্যার, ওকে ছবি তুলে পাঠিয়ে দেন। আচ্ছা আর ইয়ে মুন্না পারভেজ, মুন্না কেন লেখেননি? মুন্না মুন্না শুনতে পান আমার কথা? জি জি স্যার। মুন্না মানে আমি আপনার আর্টিকেল পাইনি, মেবি জি স্যার লেখি নাই স্যার, মানে কালকে স্যার নেট প্রবলেম কারণে স্যার লাস্ট মোমেন্টে স্যার আমি ছিলাম না, পরে স্যার আমি অ্যাসাইনমেন্টটা স্যার আজকে দুপুর বেলা স্যার এই যে সফিউল ভাইয়া যে আছে ওনার থেকে জানছিলাম আর কি। আমি একটু স্যার সিক আছে, একটু জ্বর কাশি আছে স্যার, মানে রাতে জানা হয়নি আমি সব স্যার দিয়ে দিব স্যার নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাসে যে আরেকটা অ্যাসাইনমেন্ট আছে সেক্ষেত্রে হোয়াট ডু ইউ ডু জি স্যার? এক এক দিন আপনি মানে আমি ডেইলি টাস্ক দিচ্ছি কারণ আসলে আমরা যত সামনে যাব তত অ্যাডভান্সে যাব। হ্যাঁ আমরা যদি প্রাইমারি লেভেলের কাজগুলো কমপ্লিট যদি না করতে পারি, আমি চেষ্টা করছি সব মেম্বারদের নিয়ে আগাতে। হ্যাঁ এটা কিন্তু তাহলে পিছায় যাবেন মুন্না। জি স্যার আমি সরি, আপনার আপনি অসুস্থ, আমি আপনাকে প্রেসার করছি না, বাট মানে আমি বোঝানোর চেষ্টা করছি একদিন মানে যদি আপনার এই অ্যাসাইনমেন্টটা অ্যাবাউট আস আসলে বেশি সময় লাগে না, আপনি যদি হাতেও লিখে দেন আই উইল অ্যাকসেপ্ট ইট। জি স্যার, স্যার দিয়ে স্যার একসাথে দিয়ে দেব, সমস্যা নেই স্যার। একসাথে না দিয়ে আপনি একটু যদি সময় করে আজকে রাতের বেলা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়ে না, আই উইল চেক। হ্যাঁ নাজমুল ভাই, এখন মেইলটা সম্ভবত এবার সেন্ড হয়েছে। এবার সেন্ড হয়েছে না? সম্ভবত ওই মেইলটা সেন্ড করব তখন সেন্ড হয়নি। আচ্ছা সাজান বেটটা মেইল সেন্ড হয়নি। জামি আপনি মুন্না জামি আপনি পাঠিয়ে দেন ইয়েতে, তাহলে মোটামুটি সবাই বাকি কে আছেন এদিকে, বাকি কে আছেন নিজ দায়িত্বে বলেন। শাওন শান্ত আর্টিকেল কি পাঠাইছিলেন আপনার সম্পর্কে? শাওন শাওন অনেক পরে জয়েন করলেন, শাওন আমার কথা কি শুনতে পান? শাওন অ্যাবাউট ইউ আর্টিকেল লিখতে দিছিলাম, লিখছিলেন? সরি স্যার ওটা আমি মেইল করি নাই আর কি। আচ্ছা মেইল করে দেন এখনি। আচ্ছা আমি মেইল করতেছি। জি আচ্ছা মেইল করে দেন, মেইল করে কনফার্ম করবেন মেইল করছেন। আর সাবিনা আপনি ওই ছবি তুলে আপনি ওই গ্রুপে পাঠিয়ে দেন। জি স্যার দিচ্ছি, কিন্তু স্যার আমার লেখাগুলো কিন্তু পচা হইছে, আমি কিন্তু মানে বুঝিনি যে ছবি তুলে দিতে হবে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আমি মানে আসলে লেখা বলতে বোঝা যায় তো নাকি? হ্যাঁ বোঝা যায়। ওকে পাঠিয়ে দেন। জামি আচ্ছা আপনি পাঠিয়েছেন মেসেঞ্জার গ্রুপে। জামি জামি শুনতে পান? জামি স্যার জি শুনতে। আচ্ছা আপনি আপনার একটা সেন্টেন্স আমি যা বোঝার জন্য বলছি আর কি, আই এম দ্য ফার্স্ট ইস্যু অফ মাই প্যারেন্টস, মানে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? স্যার ইলডেস্ট বুঝেছি আর কি স্যার।
কি বুঝাইছেন ইল্ড মানে ইল্ডার সনাতলেস আচ্ছা 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 ওকে বাট এই ওয়ার্ডটা একটু মানে এই সেন্টেন্সটা একটু মানে কারেকশন করে নেন হ্যাঁ আচ্ছা আমি আর ফুলের মধ্যে যাই না যা লিখছেন আমি অ্যাপ্রিশিয়েট করছি থ্যাংক ইউ ভেরি মাচ কষ্ট করে লিখছেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ মানে সবাই প্লিজ অ্যাসাইনমেন্ট গুলো মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার চেষ্টা করছেন আচ্ছা নাও আমরা মানে আবার সাবজিনার ইয়েটা অ্যাসাইনমেন্টটা দেখি সাবজিনা পাঠিয়েছেন আপনি আচ্ছা সাবজিনা পাঠিয়ে জি স্যার পাঠাইছি থার্ড সেন্টেন্সটা একটু কারেকশন করে নিন সাবজিনা হ্যাঁ ওকে সাবরিনা থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এম্বিশন ভেরি চ্যালেঞ্জিং এম্বিশন ইউ আর টেকিং সো ওয়াই ইউ থিংকিং টু স্টার্ট এনি বিজনেস জি স্যার হ্যালো মানে আপনি মানে এই যে বিজনেসম্যান অথবা বিজনেসম্যান হওয়ার যে ইচ্ছা হ্যাঁ ওয়াই ইউ প্ল্যান ফর দ্যাট সো মেনি প্রফেশন আউট দেয়ার স্যার এটা আগে ছিল না মানে রিসেন্টলি এই ইচ্ছাটা হয়েছে ওকে তো ওকে আই অ্যাপ্রিশিয়েট হ্যাঁ আপনি এই যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন অ্যাপ্রিশিয়েট করছি মানে এটা ধীরে ধীরে আপনার মানে কনসিস্টেন্সি রাখতে হবে এই চিন্তার মধ্যে ওকে সো আমি ক্লাসে চলে যাচ্ছি নাহিদ আপনি আছেন ইউ নিড টু শেয়ার ইউর স্ক্রিন অ্যাগেইন নাহিদ কি আছেন সাজান ভাই আপনার ইমেইলটা আমি পাইছি স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্ক্রিন এখনো শেয়ার হয়নি দেখতে পাচ্ছি অন্যরা কি দেখতে আচ্ছা আমি হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার দেখা যাচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে স্ক্রিন শেয়ার হয়েছে দরজাটা বন্ধ করুন হ্যালো আমার কথা কি শোনা যায় কথা শুনতে পান সবাই আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনারা কি জানেন রিসেন্টলি ফেসবুক মনিটাইজেশন ইন্ট্রোডিউস করছে তার পে এগে জি স্যার জি স্যার বুঝেন স্যার আপনারা সবাই ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে জানেন তো ইউটিউবে মনিটাইজেশন করে মানুষ আর্ন করতে পারে ওকে ফেসবুক এই প্ল্যাটফর্ম আগে ছিল না ফেসবুক তার মনিটাইজেশন পলিসি রিসেন্টলি ইন্ট্রোডিউস করছে এটা জানেন কিনা জি স্যার জানি না স্যার না স্যার আচ্ছা ফেসবুক স্যার মনিটাইজেশন ইয়ে করছে আমি এটা কথা বলার পিছনে কারণ হচ্ছে আপনারা দেখেন বাম পাশে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কন্টেন্ট একটা অপশন আছে দেখছেন ব্র্যান্ডেড কন্টেন্ট একটা অপশন আছে ওকে তারপরে আপনার আছে এদিকে আরো ক্রস পোস্টিং একটা অপশন আছে ফিচার্স একটা অপশন আছে মানে ফিচার্স আর সাপোর্ট ইনবক্স একটা অপশন আছে এগুলোতে সাপোর্টের জন্য ব্র্যান্ডেড কন্টেন্ট আর উপরে জানতো নাহি একটু উপরে
ওদের আরেকটা কোথায়, আচ্ছা এটা আরেকটা অপশন যেটা হচ্ছে আমরা পিছনে মানে সেটিংস এ নাই, ওটা পিছনে গেলে পাবো। আচ্ছা আমাদের সেটিংস এ আসলে এদিকে আমরা যদি ইনস্টাগ্রামটা আমরা এদিকে ইন্টিগ্রেট করতে চাই, আমাদের পেজের সাথে ইনস্টাগ্রামটা আমরা ইন্টিগ্রেট করব কিভাবে, ইনস্টাগ্রামটা ক্লিক করেন নাহি, অনেকে হচ্ছে তার ইনস্টাগ্রামে পোস্ট করে, হ্যাঁ পাশাপাশি সে কিন্তু তার ফেসবুকেও পোস্ট করে, রাইট? বাট এই এটা ইন্টিগ্রেশনটা, আপনি একটা প্ল্যাটফর্ম থেকে ইনস্টাগ্রামে যদি কোনো মেসেজ আসে, আপনি ফেসবুক থেকে কিন্তু ইনস্টাগ্রামের মেসেজও রিপ্লাই করতে পারবেন, পাশাপাশি আপনি ফেসবুকের মেসেজও মানে কাস্টমারদের রিপ্লাইও করতে পারবেন, বোথ এট দ্য সেম টাইম ওয়েন আপনি যখন কানেক্ট অ্যাকাউন্ট করবেন। আমার কথাটা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার, ওকে। সো এই অপশনটা সম্পর্কে আই হোপ সবাইকে আগে থেকে জানেন। না স্যার। জি স্যার জানি। ইনস্টাগ্রাম পেজ প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার অনেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই যদি চান যে আমি হোয়াটসঅ্যাপ থেকে সবকিছু রিপ্লাই করব, হ্যাঁ হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, আচ্ছা এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন হোয়াটসঅ্যাপটাকে। ফেসবুকে দেখবেন যে আপনার মেসেজ মানে যারা হচ্ছে মেসেজ অ্যাড করে তার কল টু অ্যাকশনে মেসেজ অপশন মানে অ্যাড করে, সেক্ষেত্রে আপনি এই জায়গাটাতে আপনি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যাতে একটা ইউজার মেসেজ পাঠাতে পারে সেই অপশনটা অ্যাড করে নিতে পারেন, এটা আপনার যেভাবে সুবিধা হয়। আমার কথাগুলো কি শুনতে পারছেন কি না? জি স্যার ক্লিয়ার। জি স্যার জি স্যার। আচ্ছা এইগুলো হচ্ছে বেসিক কিছু অপশন। আচ্ছা আমরা ব্যাকে যাই, নাহিদ এবার একটু ব্যাকে যাই, এবার নাহিদ আপনার ওই যে পেজটা আছে না গেমিং পেজ, ওই পেজের মধ্যে আমরা অডিয়েন্সটাকে কিভাবে মানে চেক করব দেখি, নেক্সাস ই স্পোর্টস এর মধ্যে আমরা যদি অডিয়েন্স চেক করতে চাই, এই যে ইনসাইড একটা বাটন আছে, আমরা ইনসাইডটা কেন ব্যবহার করি কে কি জানেন? আই হোপ সবাই জানেন নাকি? জি স্যার জানি। না স্যার। না স্যার জানি না স্যার। আরে এটা কি কখন আসলো, কতগুলো লাইক হলো, আপনি আপনার এই পেজের অ্যানালাইসিসটা কিভাবে করবেন যে আপনার এই পেজের মধ্যে কারা এনগেজড, হ্যাঁ তাদের এজ রেঞ্জ কি এবং আপনার এদিকে ট্রাফিক কেমন পাইছেন, এটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন এবং ইনসাইটটা আসলে কি দেয়? ইনসাইটটা দেয় হচ্ছে আপনার এই পেজের একুরেট অডিয়েন্স যারা, আপনি আসলে কি এই পেজের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারলেন কিনা এই ইনফরমেশনটা আপনি এই ইনসাইট থেকে পাবেন। আমার কথাটা কি মানে স্পষ্টভাবে শুনতে পারছেন আপনারা? কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা এখানে, কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা দেখেন এদিকে নাইদের এই পেজটা, এই পেজের লাস্ট 7 ডেজ এর সামারিটা কি, লাস্ট 7 ডেজ আপনি চাইলে আপনি ওই যে লাস্ট 7 ডেজ এর জায়গায় একটু ক্লিক করে ইউ ক্যান সিলেক্ট 28 ডেজ, হ্যাঁ 28 ডেজ এর একটা মানে ইয়ে সিলেক্ট করুন। আচ্ছা অন দ্য বেসিস অফ 28 ডেজ এই পেজের এঙ্গেজমেন্টটা হচ্ছে নেগেটিভ, এটার অ্যাক্টিভিটিস হচ্ছে অলমোস্ট নেগেটিভ, রাইট? হোয়াট উই ফাউন্ড সবই হচ্ছে মানে রেড মার্কস নাকি? এটার কম্পারিজনটা কি, এই জিনিসটার কম্পারিজনটা কোথা থেকে আসছে জানেন আপনারা? বিফোর 28 ডেজ মানে এই সব মানে 28 ডেজ এর আগের যে 28 ডেজ ছিল এই ডেজ ওই মানে প্রিভিয়াস 28 ডেজ থেকে এই 28 ডেজ এর রিচ কম, পেজ ভিউ রিভিউ কম, মানে পেজ প্রিভিউ কম, ভিউজ কম, পেজ লাইক কম, পোস্ট রিচ কম, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে কম্পারিজন চার্টটা আপনি দেখতে পাচ্ছেন বেসিক্যালি। এবং আপনি এখানে এই যে এই যে এই সূচকগুলো দেখালো পেজ ভিউজ মানে পোস্ট এনগেজমেন্ট ভিডিওস, এই সূচকগুলো একটু যদি বুঝিয়ে বলেন ভালো হয়। এই সূচকগুলো যে প্রথমে তো দেখা যাচ্ছে অ্যাকশন অন পেজ। জি ভাই, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি ভাইয়া, সাধন ভাই আমি আসতেছি। আচ্ছা
আমরা আগে মানে এই এই থটটা মানে ক্লিয়ার তো সবাই, যে মানে এই যে আপনার ইনসাইট, আপনার পেজের ইন্টারাকশন ইনসাইটটা আপনি যদি প্রপারলি অ্যানালাইসিস করেন উইক টু উইক, ডে টু ডে, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি কি ধরনের পোস্ট দিচ্ছেন, আপনার পোস্টটা কিভাবে ডেভেলপ করতে হবে। এটার ইনসাইটটার কারণটা হচ্ছে ওরকম, আমি যদি লাইভ দেখতে চাই, খাদিজা আপনার তো অলরেডি যেহেতু বিজনেস করতেছেন, আপনার বিজনেস পেজ এর মধ্যে আপনার ইনসাইটটা আপনি ওপেন করেন তো। হ্যালো স্যার, আমার আমার কম্পিউটার একটু প্রবলেম হচ্ছে, আমি এখন পসিবল না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনারটা চেক করেন। হ্যাঁ, আর যাদের পেজ আছে অলরেডি তারা তাদের ইনসাইটটা চেক করেন একটু। আচ্ছা এখানে দেখেন আমরা 28 ডেজ এর দিছি, আর এখানে দুইটা বাটন আছে, অর্গানিক এন্ড পেইড, উপরে অর্গানিক এন্ড পেইড দুইটা বাটন, বাটন বলতে দুইটা হচ্ছে আপনার বাটন না ঠিক কালার, এই দুইটা কালার দিয়ে আসলে আইডেন্টিফাই হয় আপনি যে পেইড ক্যাম্পেইন করলেন। এবার আসে আমরা পেইড ক্যাম্পেইন এবং অর্গানিক, অর্গানিক ট্রাফিক হচ্ছে ন্যাচারালি যে ট্রাফিকটা আসতেছে, রাইট, আর পেইড ট্রাফিক হচ্ছে যেটা হচ্ছে আপনি মানে পেমেন্ট দিয়ে ফেসবুককে আপনি যেই ট্রাফিক গুলোকে জেনারেট করতেছেন, ঠিক আছে, ইন টার্মস অফ এভরিথিং, ইন টার্মস অফ এভরিথিং। আচ্ছা আমরা বাম পাশে নাহি একটু মানে ইয়েটা কেমন হলো, কেন আপনার ইন্টারফেসটা একটু বামে নেন, হ্যাঁ বাম পাশে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ অপশন গুলোতে আসেন। ওকে, এখানে দেখেন এটা আসলে মানে প্রথমে যেই 28 ডেজ এর সামারিটা দেখছি এটা হচ্ছে পুরো ওভারভিউ, ফুল ওভারভিউ। সে ফর এক্সাম্পল আমরা আসলে এখন এদিকে অনেকগুলো অপশন আছে, দেখেন ওভারভিউর নিচে অ্যাডস আছে, ফলোয়ার্স আছে। আচ্ছা আমরা যদি ফলোয়ারদের কে দেখতে চাই, বিকজ আমার পটেনশিয়াল অডিয়েন্স যারা আছে তাদের কাছে আসলে কিভাবে রিচ করছে এই জিনিসটা আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা কোথায় যাব, ফলোয়ার্স, ফলোয়ার্স এর মধ্যে ক্লিক করেন। ফলোয়ার্স এ গেলে আমরা কি কি ডাটা দেখতে পাবো, কি কি ডাটা পাচ্ছি না একটু বলেন, অথবা যে বুঝেন একটু বলেন তো, কেউ কি এটা সম্পর্কে আইডিয়া আছে? না স্যার, না স্যার। আর কতজন ফলোয়ার এটে আসলো, আবার কতজন ফলোয়ার আনফলো করে চলে গেল, এটা বুঝাচ্ছে। আচ্ছা ওকে ফাইন, একটু উপরে যান নাইন। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখি টোটাল পেজ ফলোয়ার অ্যাজ পার মানে অ্যাজ অফ টুডে মানে আজকে পর্যন্ত যারা আছে 5131টা লাইক আছে টোটাল, রাইট। আচ্ছা ওদের উপরেরটা কি দেয়া আছে, পারফরমেন্স ওভার টাইম, ব্রাঞ্চ মার্কের নিচে টানে ব্রাঞ্চ মার্কের নিচে কি ক্লিকেবল কোনো লিংক ব্রাঞ্চ মার্কের নিচে। আচ্ছা পেজ ফলোয়ার্স, পেজ ফলোয়ার্সে ক্লিক করলে দেখেন তো, আচ্ছা ওভার দ্য পিরিয়ড আপনি একটা লাইক ইনক্রিজ করতে পারছেন, মানে 31 ছিল আপনার 32 হয়েছে। আচ্ছা এবার একটু নিচে যান, এদিকে আছে কি অর্গানিক ফলোয়ার, পেইড ফলোয়ার, আনফলোয়ার, দ্যাট মিন্স আপনার নিচের যে ফলোয়ার যারা আছে তারা হচ্ছে আনফলো করছে আপনাকে, আনফলো করে চলে গেছে, রাইট, এটা হচ্ছে আপনার আনফলো করে চলে আসছে। উপরের ইয়েগুলো হচ্ছে আপনার ফলো বাটনে মানে অ্যাড হয়েছে, তিনজন নতুন ফলোয়ার আসছে, তারপরে যে একটা গ্যাপ আছে, তারপরে আপনার মানে এই ক্ষেত্রে এই জিনিসটা দেখলে আপনি কি বুঝতে পারেন, নাম্বার ওয়ান হচ্ছে আপনার যে এই যে পোস্ট দিচ্ছেন আপনি কোন সময়টাতে আসলে ফলোয়ার বাড়তেছে, দ্যাট মিন্স আপনার কিছু কিছু পোস্টে আপনার অটোমেটিক ফলোয়ার বাড়তেছে, দ্যাট মিন্স ওই পোস্টটা এঙ্গেজিং পোস্ট হিসেবে বিবেচিত হবে, আমার কথাটা কি বুঝতে পারছেন। ইনফ্যাক্ট আপনার যখন পেইড ফলোয়ার, আপনি যখন পেইড কোনো ক্যাম্পেইন করবেন আপনি দেখবেন যে আপনার পেইড আসলে কয়জন ফলোয়ার আসছে, হ্যাঁ, এবং বাম ডান পাশে দেখেন আনফলো কারা করছে, শুধু আপনি স্পেসিফিকলি আনফলোর ইয়েটা দেখতে পারেন, উপরে আনফলোটা ক্লিক করেন, হ্যাঁ স্পেসিফিকলি আনফলো, স্পেসিফিকলি অর্গানিক ফলোয়ার্স, স্পেসিফিকলি পেইড ফলোয়ার্স, মানে প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওভারভিউ হিসেবে দেখা যাবে এবং আপনার ডিসিশন মেকিং এ হেল্প করবে। আপনার ডিসিশন মেকিং বলতে কি, এখানে যেটা হচ্ছে আপনার পোস্ট গুলো কি ধরনের হওয়া উচিত, আরো ফিউচার আপনার কোথায় কোথায় আপগ্রেড করা উচিত, এই জিনিসগুলো পুরো
অ্যানালাইসিসটা আপনি যখন দেখবেন, ইনসাইটটা যখন আপনি চেক করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন কোন জায়গায় আপডেট করতে হবে আপনার পোস্টে। আচ্ছা নাই এবার তারপর হচ্ছে, আচ্ছা এটা এটা ওকে, এরপরের মানে ইয়েতে যাই, এদিকে অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট মানে একটা ওভারভিউ দেখছি বোঝানোর জন্য। লাইক অথবা লাইকস, লাইকস এর মধ্যে আমরা দেখি এদিকে কি কি ডাটা আছে, একটু নিচে যান দেখেন তো, উপরে দেখেন একটা ডেট রেঞ্জ আছে, একদম প্রথমে কিন্তু একটা ডেট রেঞ্জের ইস্যু আছে। স্টার্ট এন্ড ইন্ড, আমরা যেমন ওদিকে 28 ডেজ দিছি, এখানে স্টার্ট এন্ড ইন্ড ব্যাপার আছে। হ্যাঁ, কোন দিন থেকে কোন দিন সিলেক্ট করতে মানে সিলেক্ট করে নিতে পারেন। সে ফর এক্সাম্পল আপনি এক মাসের মধ্যে 5টা পোস্ট দিলেন এবং আপনি ডেট রেঞ্জটা সিলেক্ট করে নিলেন 30 ডেজ, সো আপনি এখানে আপনার 30 ডেজ এর ফুল রিপোর্ট দেখতে পারবেন। এবং এদিকে লাস্টের যে, লাস্টের যে অপশনটা আপনার মানে নিউজ ফিডে কারা দেখছে, কয়জন দেখছে, নিউজ ফিডটা আপনার সার্চ থেকে কয়জন আসছে, মানে অর্গানিক্যালি কয়জন আসছে, অর্গানিক্যালি এই পেজে কেউই আসে নাই। হ্যাঁ, তারপরে পেজ সাজেশন থেকে কয়জন আসছে, এই যে পুরো ওভারভিউ রিপোর্টটা আপনি এদিকে দেখতে পারবেন। আমি জাস্ট একটা মানে একটা গ্ল্যান্স দেখাচ্ছি। আচ্ছা উপরে যান, এই অপশন গুলো জাস্ট আপনারা চেক করে দেখবেন আপনার পেজের কি কন্ডিশন। আচ্ছা একটা বাটন আছে দেখেন, এগুলো সবগুলো আছে অ্যাকশন অন পেজ, অ্যাকশন অন পেজটা একটু ক্লিক করেন। অ্যাকশন অন পেজ, আচ্ছা অ্যাকশন অন পেজটা খুবই ইম্পর্টেন্ট, মানে ডিটেইলসটা সিলেক্ট করেন নাই। আচ্ছা অ্যাকশন পেজ, আচ্ছা দেখেন আপনার অ্যাকশন গুলো কি হচ্ছে, ফোন নাম্বার ক্লিকস, তারপরে হচ্ছে আপনার গেট ডাইরেকশন ক্লিকস, ফোন নাম্বার অ্যাকশন বাটন ক্লিকস, মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আপনাকে মানে দেখা দিচ্ছে যে আপনার ওই অ্যাকশন বাটন গুলো কিভাবে কাজ করতেছে, অথবা ইউজার এসে অ্যাকশন বাটন আসলে কিভাবে ইন্টারাকশন করতেছে। হ্যাঁ, এটা পুরো ওভারভিউ এখানে পাবেন। একটু নিচে যান, এই জেন্ডার দিয়ে আপনি একটু দেখেন, এন্ড কান্ট্রি দিয়ে দেখেন, একটু নিচে যান। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এই জেন্ডার আপনার কনভার্সনের অনেক কিছু এদিকে আপনি আইডেন্টিফাই মানে বের করতে পারবেন। আচ্ছা 7 ডেজ চুজ করতে হবে, 7 ডেজ এর ও চুজ 7 ডেজ টাইম রেঞ্জ আপনি সিলেক্ট করলে দেখতে পারবেন, 7 ডেজ রেঞ্জ সিলেক্ট করে। নাজমুল ভাই, এই নামাজের সময়টা মনে ওভার হয়ে যাচ্ছে। আচ্ছা 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 ওকে, আমরা 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। হ্যাঁ জি জি, তারপরে একটা আবার দেখছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সুমন, সুমন
হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই আসছেন? নাহিদ শুনতে পাচ্ছি? জি স্যার। একটু শেয়ার করেন স্ক্রিনটা আপনার। আচ্ছা, কালকের জন্য হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি? আমার বলা ছিল ভাইয়া। আচ্ছা, ওকে। নাহিদ, আমরা হচ্ছে, আচ্ছা আমি এখন জাস্ট এক্সপ্লেন করে ফেলি আর কিছু টাস্ক দিয়ে দিই, হ্যাঁ, কারণ আরো এটা গোছু করলে অনেক সময় লাগবে। ফার্স্ট অফ অল, এই যে অ্যানালাইসিসটা বেসিক্যালি কেন করা হয়, কারণ হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজি মেকার যারা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি মেক করে, হ্যাঁ, from which decision তারা আসলে অথবা which source which data ওরা আসলে এই মানে strategy গুলো fix করে based on this data, আপনার মানে এই data গুলো analysis করে then they make the strategy, হ্যাঁ, যে strategy এর উপর বেস করে আপনার brandটাকে engage করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে next ক্লাসে আমাদের assignment হচ্ছে দুইটা। একটা assignment হচ্ছে যারা পেজ নাই তাদের, মানে একটা কমপ্লিট পেজ, মানে একটা পেজ কমপ্লিট করবেন, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। আর যাদের পেজ আছে তাদের তো আছেই, তারা আমাদের পেজ লিংক গুলো দিবেন, এটা একটা অ্যাসাইনমেন্ট। আর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের যত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, যত যত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, সব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের ইউআরএল গুলো কালেক্ট করবেন এবং কোন দেশে কোন জিনিসটা পপুলার, কোন সোশ্যাল মিডিয়াটা পপুলার, এই জিনিসটা কালেক্ট করবেন। এই ডাটা, এই দুইটা ডাটা আপনারা গুগল থেকে কালেক্ট করবেন। আমার কথা কি মানে ক্লিয়ারলি শোনা গেছে?
আমি আবারও বলতেছি, আর শফিকুল আর সাজান ভাই একটু মানে ফেসবুকে গ্রুপে প্রপারলি শুনে থাকলে একটা পোস্ট করে দিয়ে, ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে যাদের ফেসবুকে পেজ নাই তারা পেজ ক্রিয়েট করবেন, এবং আমরা যেই মানে পলিসি ইমপ্লিমেন্ট করে পেজটা ক্রিয়েট করা হয়েছে এবং যেই মানে স্ট্র্যাটেজি ফলো করছি আমরা একটা পেজ কমপ্লিট করার জন্য, ওই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনি একটা পেজ কমপ্লিট করবেন, এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। আর যাদের পেজ আছে তাদের তো আছেই, তারা শুধু পেজ লিঙ্কগুলো দেবেন আমাদের, এবং এটার মধ্যে আপনার মানে শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন সবগুলো আপনি কমপ্লিট করে দিবেন, মানে আনফিনিশড কোনো কাজ দিবেন না পেজের। আমার কথাটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? শুধু লিস্ট কালেক্ট করবেন না, এটার পাশে নোটিশ করবেন, মানে একটা ছোট নোটস রেখে দিবেন যে এটা কোন দেশে কোন সোশ্যাল মিডিয়াটা পপুলার, কোন দেশে কোন জিওলোকেশনে কোন সোশ্যাল মিডিয়াটা পপুলার, এই লিস্ট কালেক্ট করবেন কালকে, কালকের মধ্যে লিস্ট কালেক্ট করে নিয়ে আসবেন। আর যারা অ্যাসাইনমেন্ট প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট যেটা অ্যাবাউট ইউ ইন্ট্রোডাকশন কমপ্লিট করে নেয়, তারা হচ্ছে কালকের মধ্যে ইন্ট্রোডাকশন সহ নিয়ে আসবেন, দ্যাট মিনস তাদের টাস্কগুলো একটু বেশি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা গেছে? ইয়েস ইয়েস। আচ্ছা মানে আজকে তাহলে রিক্যাপ জাস্ট করি, তিন মিনিটের মধ্যে, তিন মিনিট না আমাদের হাতে অল্প সময় আছে, আচ্ছা পাঁচ ছয় মিনিট নিচ্ছি। আসানা ভাই, হোয়াট ইউ লার্ন টুডে? নাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গ্রেট কোঅপারেশন। নাইন জি স্যার, আপনাকেও থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জি আসানা ভাই। জি স্যার। হোয়াট ইউ লার্ন টুডে? বেশি বলার দরকার নেই, শর্ট ইয়েতে বলেন। আজকে আমরা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে জানলাম, আর ফেসবুক পেজের বিভিন্ন টুল, বিভিন্ন সেটিংস এন্ড প্রাইভেসি ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে ব্যবহার করব ওগুলো একটু শিখলাম। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল ফাহাদ স্যার, একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব, তারপর হচ্ছে ফেসবুকের কভার ব্যানার সাইজ, ফেসবুক ইয়া প্রোফাইল পিকচার সাইজ স্যার। স্যার বলতেছেন? ওকে তারপর স্যার ফেসবুকে শুনতেছি আপনার কথা। ফেসবুক পেজের স্যার টুলস আছে, যেমন স্যার বাটন, মেসেজ, তারপর কন্টাক্ট কিভাবে ইউজ করব, তারপরে কিছু টুলস আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আর এলাবোরেট করতে হবে না। ওকে স্যার। আচ্ছা ফজলাত জাহান। জি স্যার। ফজলাত জাহান জি, হ্যাঁ স্যার। আজকে আমরা জি বলেন কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, ফেসবুক পেজ ক্রিয়েটে বিভিন্ন আমরা জানলাম একটা পেজ ক্রিয়েশন, মানে একটা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা, এবং অডিয়েন্স কিভাবে রিচ করা এটা শিখলাম, ওই অপশন গুলা কিভাবে কাজে লাগে, আর আর ব্যানার সাইজ, প্রোফাইল সাইজ এগুলো। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ খাদিজা। ফাহাদ হোসাইন স্যার, আমরা আজকে শিখলাম, প্রথমে কাজ করলাম ইংলিশ গেমিং, তারপর একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর পেজের লোগো সাইজ, তারপর ব্যানার সাইজ, তারপর পেজের কিছু টুলস, মানে আমার পেজটা কিভাবে র‍্যাঙ্ক করে, কিভাবে কাজ করে, কত মানুষ ফলো করছে, কত মানুষ লাইক করছে, এগুলো দেখো।
আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফাদ। সালমান সালমান, হ্যাঁ হুম হুম জি বলেন। আজকে বললাম একটা পেজ কিভাবে তৈরি করতে, পেজের কভার এবং যে প্রোফাইলটা আছে সেটা কত পরিমাণ নিতে হয় সেটা, এরপর পেজটা কিভাবে মনিটরিং করব, সেখানে কতজন দেখলো, কতজন লাইক করলো বা কতজন ফলো করলো বা কতজন আনফলো করছে, এটা কিভাবে করে এটা জানতে পারছি। পেজ কিভাবে ক্রিয়েট করে, পেজের যে লোগোটা সেটা কিভাবে আমরা আপলোড দিব, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সালমান। ভুইয়া সাহেব। জি স্যার, আজকে স্যার আমরা জানতে পারলাম ফেসবুকে পেজ খোলা, তারপরে ফেসবুক পেজের ব্যানার বা কভার ফটোর সাইজ, তারপরে এইগুলো স্যার সিক্সটি পরে ফেসবুকের পেজের বিভিন্ন টুলস সম্পর্কে আর কি জানতে পারলাম আর কি। আচ্ছা ভুইয়া সাহেব, থ্যাংক ইউ। সাজান, সাজান ভাই। জি জি, আজকে ক্লাসটা মূলত ফেসবুক পেজ নিয়ে হয়েছে, ফেসবুক পেজের নানামুখী ব্যবহার এবং ফেসবুক পেজকে আমরা কিভাবে ওয়াচ করতে পারি এবং এই ওয়াচ করে আমাদের ফেসবুক পেজকে কিভাবে আমরা রিচ বাড়াতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, বিভিন্ন বাটনের কাজ নিয়ে কথা বলা হয়েছে। এবং আমার অনেক কিছু জানার বাকি রয়ে গেছে এখানে, আমার মনে হচ্ছে এটা জাস্ট যাত্রা শুরু, মানে দেয়ার লং ওয়ে টু গো, লং ওয়ে টু গো, জি উই আর ইন বেসিক লেভেল। জি থ্যাংক ইউ ভেরি মাচ। মুন্না পারভেজ, মুন্না পারভেজ। জি স্যার, আজকে জানতে পারছি স্যার হাউ টু ক্রিয়েট এ পেজ এবং হাউ টু ক্রিয়েট এ, হাউ টু ডেকোরেট পেজ, তারপর স্যার আপনার ফটো সাইজ, প্রোফাইল পিকচার, কভার ফটো সাইজ কত করে নিতে হবে, এটা বেসিক ধারণা আর কি পেজ ক্রিয়েটের বেসিক ধারণাটা। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। মুন্না ওমর ফারুক নাহিদ। স্যার আমার কিছু বলা লাগবে? আচ্ছা ইউ জাস্ট ইউ ক্যান স্কিপ। রাজন রায়। यस স্যার, আজ আমরা ফেসবুক ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েশন করতে হয়, তারপর ইনসাইট ব্যবহার করে কিভাবে পেজের মধ্যে কতজন ভিজিটর এসেছে এবং তাদের জেন্ডার কি ছিল, এজ র‍্যাঙ্ক কত ছিল, এগুলো কিভাবে দেখতে হবে সেটা আমরা জানলাম। তারপর হচ্ছে একটা নতুন করে একটা পেজ ওপেন করার পরে এটার যে ইউআরএল যে লিংকটা এটাকে কাস্টমাইজ করতে হয় কিভাবে পাবলিশ করার জন্য এটা শিখলাম।
বুঝছেন ব্যাপারটা? কোনটা ভাইয়া? হ্যাঁ হ্যালো, সরি স্যার, স্যার একটা প্রশ্ন আছে। জি স্যার, স্যার আমি তো পরে জয়েন করি স্যার, আমার নেটওয়ার্কে ডিসটারব ছিল স্যার, কালকে এটা কি ছিল স্যার? কালকের অ্যাসাইনমেন্টটা লিখে দিবে, হ্যাঁ কালকের অ্যাসাইনমেন্টটা লিখে দিবে গ্রুপে সাজান ভাই অথবা শফিকুল, শফিক আরে সরি শফিকুল ভাই দিয়ে দিয়েছি, শফিক না তো ও দিয়ে দিছে স্যার, লিখে দিবে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা আমি আরেকটু মানে কনফিউজ করি, কালকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে বলে রাখি, অ্যাসাইনমেন্ট তো দিছি বাট আমরা কালকে কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আলোচনা করব, কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারটা খুবই, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আলোচনা করব, প্লাস আমরা আসলে কন্টেন্ট যেমন আর্টিকেল রাইটিং নিয়ে, স্পেসিফিকলি আমি যদি বলি আর্টিকেল রাইটিং নিয়ে কালকে আলোচনা করবো, এই দুইটা খুবই ভাইটাল টপিক। তারপরে আসলে মানে তারপরের ব্যাপারগুলো হবে কি প্র্যাকটিক্যাল টাস্ক। হ্যাঁ কালকের আলোচনাগুলো হবে ওইটার বেসড, বাট আপনারা যে অ্যাসাইনমেন্ট আমি দিছি এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই করে নিয়ে আসবেন, প্লিজ ডোন্ট মিস দিস অ্যাসাইনমেন্ট, বিকজ প্রত্যেক দিন নতুন নতুন জিনিসই আসবে, পুরাতন জিনিস আসবে না, যেগুলো করে ফেলছেন এগুলো অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস আফটার 50 মানে 50টা ক্লাসের পরে আমি একটা কমপ্লিট আপনাদের একটা নোটস দেব, একটা ফরম্যাট দেব, যে ফরম্যাটটা আপনাদের জন্য এই যে যা শিখছেন যা শিখবেন ডেইলি বেসিস ক্লাসে ওটার কমপ্লিট ওভারভিউ। আমি কি আপনাদের ক্লিয়ারলি বোঝাইতে পারছি? ওকে এটা ওইটাও কিন্তু আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। জি প্লিজ ক্যারি অন, প্লিজ ক্যারি অন। হ্যাঁ স্যার, আমরা যে পেজ খুলতে বলেছেন যে ফেসবুক একটা করে পেজ খোলার জন্য কি বেস খুলবো, জি টপিক অবশ্যই করতে পারবেন। আমরা মানে কে কি শিখলেন এই ডিসকাশনে যাচ্ছি না, বাট সবাই অ্যাসাইনমেন্ট গুলো করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, সবাই অ্যাসাইনমেন্ট গুলো মিস করবেন না, এটা আমি অ্যাসাইনমেন্ট ব্যক্ত করতেছি। অ্যাসাইনমেন্ট তো শুধু ওই লিংক গুলো সংগ্রহ করা, তাই তো? লিংক গুলো শুধু সংগ্রহ করা না, লিংক গুলো কোন দেশে পপুলার, মনে করেন এটা সোশ্যাল মিডিয়ার একটা, সে ফর এক্সাম্পল xyz.com একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, হ্যাঁ এটা দেখা যায় যে স্পেসিফিকলি রাশিয়াতে পপুলার, সো সাইডে নোট লিখে রাখবেন পপুলার ইন রাশিয়া। হ্যাঁ যেমন ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, লিখে রাখবেন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, হ্যাঁ এরকম নোটস লিখে রাখবেন। হ্যাঁ কোন সোশ্যাল মিডিয়া আছে মানে অনলি পপুলার ইন চায়না, সো লিখে রাখবেন পপুলার ইন চায়না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। জি স্যার, আমি ক্লিয়ার বিষয়টা? স্যার এগুলো কি খাতায় লিখবো নাকি গুগল ডক নাকি ওয়ার্ডপ্রেস নাকি এক্সেল? একটা আপনারা আসলে যেহেতু ডিজিটাল মার্কেটার, সো সবাই গুগল ডক ইউজ করার চেষ্টা করবেন, খাতায় না। ওকে স্যার, গুগল ডকে লিখতে পারেন, হ্যাঁ অথবা ওয়ার্ড ফাইলে লিখতে পারেন, এনিথিং ইউ ক্যান চুজ। ঠিক আছে স্যার, পিকে দিলে হবে না স্যার? ওকে সবাইকে ধন্যবাদ জানাই, আজকের ক্লাস শেষ। জি স্যার, সবাইকে মানে আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে কোনো কোশ্চেন ফার্দার কোশ্চেন গুলো আপনারা ওই আমাদের মেসেঞ্জার গ্রুপে করবেন। হ্যাঁ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ভাই জি ভাইয়া এই যে অ্যাসাইনমেন্ট গুলো কি ডকে পাবে দেখো না ডকে দিয়ে আপনাকে সেন্ড করে দেবো জি আচ্ছা ঠিক আছে ভাই বুঝি নাই না বললাম যে অ্যাসাইনমেন্ট গুলো কি মাইক্রোসফট এক্সেলে দেব নাকি আপনার ইয়াতে ডকে দিয়ে দেব যে কোন একটা আর কালকে কালকে এভাবে আপনার ইয়া করতে বলছে আপনার ভাই ও যে ইয়া আপনার কোনো কোনো অ্যাসাইনমেন্ট দিতে মানে কোনো কিছু লেখার জন্য যে মেসেঞ্জারে দেখছেন বুঝি না মেসেঞ্জারে অ্যাসাইনমেন্ট লিখেছে